আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসপি ওওপি ব্যবহার করে এবং এজাক্স ব্যবহার করে সম্পূর্ণ একটি মডেল ইউজ করে ভোটিস্টাফের ক্রাড অপারেশন ওকে তো ইতিপূর্বে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া পিএইচপি ওপি ব্যবহার করে তার সঙ্গে ভোটস্টাফ মডেল ব্যবহার করে কিভাবে একটি ক্রিয়েট আপডেট ডিলিট ব্যবহার করতে হয় হ্যাঁ তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন তো সেই কাজটাই কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করবো ওকে তো সেই কাজটা আলোচনা করার জন্য আমি যে কাজটা সবার প্রথমে এখানে করতে চাই সেটা হলো এইখানে একটি ফাইল ক্রিয়েট করে নিতে চাই আমরা তো আপনারাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন আমি একদম প্রথম থেকে আপনাদের সঙ্গে যাবতীয় বিষয়গুলো আলোচনা করে আসছি তো এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি যে ওপি পি ক্রাট ইউজিং অ্যাজাক্স অ্যান্ড বুটিস্টাপ ওকে তো সেটা আমরা এখান থেকে একটি ফাইল ক্রিয়েট করে নিলাম তার পরবর্তীতে সেটা নিয়ে এসে আমরা সরাসরি ভিএস কোড এসে ছেড়ে দিলাম এখন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে এইখানে আমরা কাঙ্ক্ষিত সবার প্রথম আমরা একটি ডিজাইন তৈরি করে নিতে চাই তাই না তো ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে ডিরেক্ট ইন্ডেক্স ডট পিএসপি লিখে একটি পিএসপি ফাইল ক্রিয়েট করে নিলাম তো সবার প্রথম আমরা এখানে যেটা করতে যাচ্ছি সেটা হলো আমাদের ইন্ডেক্স ডট পিএসপি ফাইল পেজে আমরা যেটা করবো সেটা হলো আমাদের বুটস্ট্র্যাপ থেকে আমরা সবার প্রথমে কানেক্ট দিয়ে দিতে চাই সুতরাং আমাদের যে সিরিয়ান গুলো রয়েছে সেগুলো এখানে আমরা কানেক্ট দিয়ে দিবো ওকে তো এখান থেকে সরাসরি আমরা কপি করে নিচ্ছি তার পরবর্তীতে এখানে ডিরেক্ট আমরা পেস্ট করে দিচ্ছি এটা পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা যেটা করতে চাই এখানে সেটা হলো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটাকে উঠিয়ে আমরা এখান থেকে বলে দিব আহ পরবর্তীতে আমরা সেটাকে ডিজাইন করে নিচ্ছি তবে অল্টার জে দিয়ে ফরমেটিং করে নিলাম এখানে তার পাশাপাশি এখানে আপনারা সকল দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে সমস্ত এক্সটার্নাল সিডিয়ান গুলো রয়েছে সেগুলো আপাতত আমার এখানে দরকার না যেমন ইন্টিগ্রিটি থেকে আমার এইগুলো আমরা আপাতত দরকার নেই এগুলোকে আমি কেটে দিচ্ছি যেন আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারেন তার পরবর্তীতে কিন্তু আমার আর একটি প্রয়োজন হবে হ্যাঁ সেটা হচ্ছে অ্যাজাক্স এর জন্য কিন্তু অবশ্যই আমরা যে কুইরি ব্যবহার করবো তার জন্য আমরা সরাসরি যে কুইরির লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটাকে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তার সিডিএনটাকে পরবর্তীতে সেটাকে আমরা নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি অর্থাৎ বুটিস্টপের নিচে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল এ দি সেভ করে ফেললাম এর পরবর্তীতে আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি ओ पी एस पी ইউজিং पी ग्रैब इबुজিং ইজিং বুটিস্ট সরি আমি ক্যাপিটাল করে দিতে পারি তাহলে কোনো সমস্যা নেই যত সবগুলো আমরা এখানে ক্যাপিটাল করে দিয়েছি বুটিস্টা মডেল এন্ড এজাক্স ওকে নাইস তার পরবর্তী আমরা চাইলে এখানে জাস্ট একটু ক্লাস ইউজ করে একটু স্টাইল করে নিতে পারি তো সবার প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে বিজি নাইস বিজি ডার্ক দিয়ে দিলাম তার পাশাপাশি আমরা ইউজ করে প্যাডিং ইউজ করতে পারি প্যাডিং টু এবং টেক্সট আমরা এখান থেকে সেন্টারে আনতে পারি সরাসরি না তো কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি এর আমরা চাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটি রয়েছে সেটিকে সরাসরি আমরা দেখে নেবো হ্যাঁ তো এখান থেকে রাইড বাটুন ক্লিক করে সরাসরি আমরা রি চলে যাচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি তার পরবর্তীতে আমরা যে ঘটনাটি ঘটাবো সেটি হলো আমরা আমাদের ফাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে লোকাল হোস্ট তার পরবর্তীতে আমরা যেটা লিখবো কন্ট্রোল এসেছে তাই না তো কিন্তু আমাদের এখানে কালার আমরা পরিবর্তন করে দেবো টেক্সটটাকে আমরা এখান থেকে বলে দিচ্ছি হোয়াইট তাহলে আমাদের কিন্তু সেটা দেখতে পারফেক্ট হবে হ্যাঁ ওকে নাইস তাহলে ক্রাট মডেল সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে হ্যাঁ তার পরবর্তীতে আমরা এখানে ডিরেক্ট একটি মডেল নিয়ে আসবো আমাদের সবার প্রথমে একটি স্টুডেন্ট অ্যাড করতে হবে বা আমরা সেখানে নাম কিছু নেম এগুলো আমরা ইউজ করবো তার জন্য আমরা বুট স্টাফ মডেল নেওয়ার জন্য আমরা ডিরেক্ট এখানে সরাসরি সার্চ করে দিব হচ্ছে মডেল লিখে ওকে তো মডেল লিখে সার্চ করা মাত্র দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো চলে এসেছে আমরা এখান থেকে চাইলে যেকোনো একটা ডেমো নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই তো আমরা এটাকে আপাতত কপি করে নিচ্ছি কপি করে নিয়ে সরাসরি আমরা আমাদের কাঙ্ক্ষিত আমরা এখানে এখানে করে দিচ্ছি আমাদের এবং বলে সরাসরি আর বেশি কিছু বলে দিচ্ছি না আমরা এখানে বলে দিচ্ছি এয়ার স্টুডেন্ট কন্ট্রোল এস সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা আউটপুট একটু দেখে আসি তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনারা সেই বিষয়টা দেখতে পারবেন এই যে এয়ার স্টুডেন্ট এবং রাইট বাটন ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে ইনফরমেশন গুলো আমরা এখানে ডিসপ্লে করতেছে তো এখন আমরা এখানে যে ঘটনাটি ঘটাবো সেটা হলো মডেল টাইটেল রয়েছে আমরা জাস্ট এখানে কিছু টাইটেল বলে দিতে পারি যে স্টুডেন্ট ইনফো ভিতরে মডেল টেক্সুয়াল আমরা কিরকম ডিজাইন করবো সেটা আমাদের নিজেদের ওপর ডিজাইন করবো তো আশা করি আপনারা সেই কাজগুলো করতে পারবেন তো আমি এখানে কয়েকটি ইনপুট ফিল নিয়ে নিচ্ছি হ্যাঁ তো টেক্সট ক্লাসটা আমরা ইউজ করে নিই আমরা দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল বুট স্টাফের জন্য সরাসরি আমি এখান থেকে বলে দিচ্ছি ফর্ম কন্ট্রোল তার পরবর্তীতে এটাকে আমরা প্লেস হোল্ডার এখান থেকে চাইলে ইউজ করতে পারি যে আমরা বলে দিতে পারি যে ইন্টার স্টুডেন্ট ইন্টার নেম জাস্ট এখান থেকে বলে দিচ্ছি আমার নেম ওকে নাইস আর আইডি দিয়ে দিচ্ছি একটা এখান থেকে এখান থেকে আমি বলে দিচ্ছি ইউজার নেম হ্যাঁ ওকে নাইস আর একে ইউজ করতে পারি আমরা আপাতত এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে বেশ কয়েকটা আমরা এখানে ইউজ করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম তার পরবর্তীতে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম ওকে তো এখান থেকে আমরা কি করতে পারি এটা আমরা ইমেইল করে দিতে পারি তার পরবর্তীতে আমরা আর কি ইউজ করতে পারি এখান থেকে আমরা সরাসরি বলে দিলাম যে ইন্টার ইমেইল তার পরবর্তীতে এখান থেকে আমরা বলে দিতে পারি টেক্সটের জন্য ফর্ম কন্ট্রোলে থাকবে এবং ইন্টার ইমেল বলে দিচ্ছি আমরা ইটা ক্যাপিটাল করে দিচ্ছি অর্গানাইজ আর এখান থেকে বলে দিতে পারি ডিপার্টমেন্ট এক ওকে এবং এখান থেকে বলে দিতে পারে ইউজার ডিপার্টমেন্ট ওকে নাইস তাহলে এখান থেকে মোটামুটি কিন্তু আমাদের সবগুলো কাজ এখানে কমপ্লিট আপাতত আমরা যদি এটাকে আরেকবার পেজটাকে রিফ্রেশ করে আসি রিফ্রেশ করার মাত্রই কিন্তু আমরা আমাদের কাজের আউটপুটটা দেখতে পারবো এই চলে এসেছে কিন্তু আমাদের তাই না তো ইন্টার নেম ইন্টার ইমেন ইন্টার ডিপার্টমেন্ট সবগুলো কিন্তু চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছি সেভ এবং চেঞ্জ অপশনটি রয়েছে তো সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি এখান থেকে জাস্ট আমরা বলে দিতে পারি সরাসরি সেভ ওকে নাইস সেভ বলে দিলাম আর এখান থেকে কি করতে পারি ক্লোজ বাটন আপাতত থাকে এটা আমাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ তাহলে স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট সবগুলো দিয়ে দেওয়ার পর সেভ দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি টেবিল জেনারেট হবে সেই কাজটা কিন্তু আমরা পরবর্তীতে করবো তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ক্লোজ বাটন যেটা দেখতে পাচ্ছেন ক্লোজ দিলে কিন্তু সরাসরি আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে এখন আমরা সরাসরি আমাদের ডাটা বেজে গিয়ে আমরা তিনটা ইনপুট ফিল্ড তৈরি করতে অর্থাৎ টেবিল তৈরি ডাটাবেস তৈরি করবো তার পরবর্তীতে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করবো ওকে তো এখানে চলে আসলাম সরাসরি এখানে চলে আসার পরবর্তীতে আমরা এখানে বলে কি বলে দেবো আমাদের স্টুডেন্ট ইনফো লিখে স্টুডেন্ট ইনফো লিখে আমরা সরাসরি কি করতেছি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম তো অবশ্যই কিন্তু সেম নামটা আপনারা আহ মনে করে রাখবেন কি দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করলেন এর ভিতরে আমি জাস্ট আহ ইউজার ইনফরমেশন লিখে ইউজার ইনফো লিখে আহ চারটা কলাম দিয়ে আপাতত আমি গোতে চলে আসলাম এবং এখান থেকে যে সমস্ত নাম গুলো আমরা এখানে ইউজ করেছিলাম সেই নামগুলো সমস্যা নাই সবার প্রথমে আইডি রেখে দিচ্ছি যেটাকে আমাদের অটো হবে প্রাইমারি কি হিসেবে কাজ করবে সেটা আমরা করে দিলাম তার পরবর্তীতে আমরা এখান থেকে বলে দিতে পারি যে ইউজার নেম একটি নিব হম এখান থেকে আমরা কি করতে পারি যে ইউজার তার পরবর্তীতে নেম একটি নিলাম যেটা আমাদের কি হবে ভার্চার হবে এবং এখান থেকে সরাসরি আমার কি হবে একশো টাকা লেন্থ বলে দিচ্ছি তার পরবর্তীতে আমরা কি বলে দিতে পারি ইউজার ইমেইলের জন্য একটি হবে এবং এটাও কিন্তু আমার ভার্চুয়ালে থাকবে এবং এটা লেন্থ থাকবে কত 100 টি ওকে নাইস তার পরবর্তীতে ইউজার ডিপার্টমেন্ট কিন্তু একটা আমরা চালিয়ে দিতে পারি তাই না তাহলে সরাসরি সেই কাজটা আমরা করে ফেলি ইউজার ডিপার্টমেন্টটাকে এখান থেকে আমরা নিয়ে ফেললাম যার লেন্থ থাকবে আমাদের কয়টা 100 টি থাকবে ওকে নাইস তাহলে এখান থেকে আমরা সরাসরি এবার কি করাবো সেভ করাতে হবে তাই না তাহলে সরাসরি আমরা সেভ করে দিচ্ছি ওকে তার পরবর্তীতে আমরা ইউজার ইন করে চলে যাচ্ছি তাহলে লক্ষ্য করে দেখেন এই যে কিন্তু আমাদের এটা ব্রাউজ করতেছি আমাদের কিন্তু সবগুলো কিন্তু ঠিকঠাক ভাবে চলে এসেছে এখন আমরা ডাটা বেস ক্রিয়েট করে শেষ তার পাশাপাশি টেবিল ক্রিয়েট করে শেষ তার পাশাপাশি কিন্তু আমরা কলাম গুলোকে ক্রিয়েট করে ফেলেছি হ্যাঁ এখন আমরা যেটা করব সেটা হলো এই যে আমাদের এখানে ইন্টার দিয়ে ইন্টার দিচ্ছি তাহলে লক্ষ্য করে দেখেন অ্যাড স্টুডেন্ট অ্যাড স্টুডেন্টের দেখেন আমরা এখন কি করব জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা সবার প্রথমে আমাদের ইনপুট ফিল্ডের ভ্যালু গুলোকে ধরতে হবে তো আশা করি আপনারা সকলে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে করতে পারে সে কাজগুলাই করে নেবেন আর এখানে আমাদের তেমন কোনো কাজ নেই হ্যাঁ আর সেভ বাটনে ক্লিক করলে আমরা অন ক্লিক তৈরি করব আপাতত এই দুইটা আমরা করব হ্যাঁ তাহলে এখান থেকে সরাসরি আমরা একটা কাজ করতে পারি চাইলে এটার একটা অন ক্লিক ইভেন্ট আমরা তৈরি করে নিচ্ছি যেটা আমরা নাম লেচ্ছি অন সেভ আপডেট এই দুইটা আমরা আপাতত নাম দিয়ে আমরা কি তৈরি করব একটা ইভেন্ট তৈরি করবো অন ক্লিক ওকে একটা ফাংশন তৈরি করবো মাস্ট বি নাইস কন্ট্রোল সি দ কপি করে ফেললাম কন্ট্রোল ই সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা এখন এখানে কি তৈরি করবো ইন্ডিক্স ডট জেস লিখে একটি জাভাস ফাইল ক্রিয়েট করে ফেললাম তার পাশাপাশি কিন্তু আমরা সরাসরি নিচে চলে আসবো নিচে চলে আসার পর লক্ষ্য করে দেখেন আমরা এই যে স্ক্রিপ্ট একটাকে যেখানে ওপেনিং করেছি ঠিক তার নিচে হ্যাঁ অর্থাৎ এই যে অ্যাচার যেখানে ইউজ করেছি তার ঠিক নিচে অর্থাৎ যে করি যেখানে ইউজ করেছি তার ঠিক নিচে কিন্তু আমরা এখানে কি করব সোর্স দিয়ে আমাদের লিঙ্ক আপটা করে দেবো হ্যাঁ যে ইন্ডেক্স ডট জেস নাইস কন্ট্রোল এস দিয়ে সেপারেট করলাম লিঙ্ক আপটা করানো হয়ে গেল লিঙ্ক আপ করানোর পর আমরা চাইলে কিন্তু এখানে একটি আমরা যেটাই ব্যবহার করছি ফাংশনটা আমরা সেই ফাংশনটা ক্রিয়েট করে ফেলি ওকে তাহলে ওকে নাইস পারফেক্ট তার পরবর্তীতে এখন আমরা কি করতে চাই তার পরবর্তীতে আমরা কিন্তু এখন আমাদের যে ইনপুট ফিল্ড রয়েছে এখানে আপনারা কিন্তু ইনপুট দেখতে পাচ্ছেন আমি একটু দরকার হলে আপনাদের প্রয়োজন জুম করে নিচ্ছি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন হ্যাঁ এইখান থেকে ইউজার নেমকে সবার প্রথম আমাকে ধরতে হবে তারপর অবতীতে ইউজার ইমেল কে ধরতে হবে তারপর অতীতে কিন্তু ইউজার ডিপার্টমেন্টকে ধরতে হবে সবগুলো কিন্তু আমি যে কুইজ ব্যবহার করে জি কুইজ সিলেট ব্যবহার করে আমি কিন্তু সবগুলোকে ধরে ফেলতেছি কোনো সমস্যা নেই আপনারা চাইলে আইসের মাধ্যমে করতে পারেন তো আমরা দুইটার কম্বিনেশনে কিন্তু কাজগুলো করব হ্যাঁ ওকে পারফেক্ট ভ্যালু দিয়ে দিলাম এবার আমরা কি করব এখান থেকে একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি এইটার এইটার জন্য আমরা জাস্ট এখানে ইউজ করব ইউজার নেম ইউজার নেম ইকুয়াল টু এইটা তার পরবর্তীতে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তার পরবর্তীতে ডাইরেক্ট আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবার এখান থেকে আমরা কি ইউজ করব এটা হচ্ছে ইউজার ইমেইলের জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এখানেও আমরা ইউজার ইমেইল দিয়ে ফেললাম এখানেও কিন্তু আমরা ইউজার ইমেইল দিয়ে দিলাম হ্যাঁ এবার এখানে আমরা কি ঘটনাটি ঘটাবো ইউজার ডিপার্টমেন্টের জন্য কন্ট্রোল সি তার পরবর্তীতে এখানে আমরা কি করবো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম নাইস আমরা জাস্ট ইনপুট ফিল্ডের ভ্যালু গুলো ধরলাম আর এখানে আমরা তেমন কোনো কাজ আপাতত করাই নাই ইনপুট ফিল্ডের ভ্যালু গুলো কিভাবে তথ্য হয় তো আশা করি সেটা আপনারা সকলে শিখে গেছেন হ্যাঁ এইবার আমরা একটি কাজ করাতে পারি চাইলে এখানে সেই কাজটা হলো আমরা এখানে আরেকটি নিতে পারি সেটা হলো ইউজার ডিপার্টমেন্ট গেল আমরা চাইলে এখান থেকে তার সেকশনটা নিতে পারি তো চাইলে কিন্তু সেটাকে আমরা ড্রপ রাখতে পারি আপাতত সেটা আমাদের দরকার নেই তো চলেন আমরা সেটা করে আসি হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে আরেকটি ইনপুট ফেন নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে অপশন ব্যবহার করে অপশনের মধ্যে আমাদের কি থাকবে স্যার আমরা সিলেক্ট ট্যাগটা ইউজ করবো আগে হ্যাঁ সিলেক্ট ট্যাগ ব্যবহার করে আমরা তার পরবর্তীতে কি ইউজ করবো এখানে অপশন ইউজ করবে অপশনের মধ্যে আমাদের ভ্যালু কি থাকবে ভ্যালু হচ্ছে ওয়ান এটা আমরা বলে দিতে পারি এই সেকশন নাইস কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতেছি এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমাদের তিনটা সেকশন আমাদের থাকবে হ্যাঁ এটা হচ্ছে সেকশন বি এটা হচ্ছে সেকশন সি নাইস তার পরবর্তীতে আমরা এখানে কি ইউজ করতে পারি তার একটা আইডি দিতে পারি যে ইউজার সেকশন নাম দিয়ে ইউজার সেকশন নাম দিয়ে ওকে তাহলে ইউজার সেকশন থেকে এখন আমরা কি করব কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে আমরা তার ভ্যালু গুলোকে পরিবর্তন করে দেব এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম তাহলে ফাইনালি কিন্তু এখন আমরা যে ইউজার সেকশনটা তৈরি করেছি তাকে আমরা সরাসরি এখান থেকে ধরে ফেলি ইউজার সেকশন তার পরবর্তীতে আমাদের কি করতে হবে ইউজার কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম তার পরবর্তীতে আমাদের কি করতে হবে ডট ভ্যালু ইউজ করে আমরা সেটাকে এখান থেকে গেট করে ফেললাম অর্থাৎ তার আমাদের ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা ধরে ফেললাম অবশ্যই কিন্তু আমরা সেটাকে ক্লাস ইউজ করে একটু ফর্মেলিটা করে আসি যেন আমাদের সেই পেয়ে পেয়ে থাকে হ্যাঁ যেন যায় তার এখন আমরা যদি আপাতত মডেলটাকে রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন সেকশন কিন্তু এখানে এ বি সি এগুলো কিন্তু উঠে রয়েছে তো আপনারা চাইলে এটাকে আরেকটু ডিজাইন করে নেবেন আমি তেমন কিছু আর দেখাচ্ছি না আপনাদেরকে তো এখানে আমাদের কিন্তু কি রয়েছে সেকশন এ সেকশন বি সেকশন সি সেগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে তা আমরা আপাতত আর কি করতে পারি এখান থেকে অপশন ইউজ করে বলে দিতে পারি যে জিরো ব্যবহার করে সিলেক্ট সিলেক্ট সেভ করে ফেললাম এবার যদি ফাইনালি আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এই রকম করে দেখেন জিরো ব্যবহার করে সিলেক্ট তারপরে এবিসি ওকে সিলেক্ট সেকশন আমরা এখানে একটা চাইলে মেসেজ ইউজ করতে পারি যে সিলেক্ট সেকশন ওকে কন্ট্রোলেস ডিসেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা দেখে আসি আবার পূর্ণাঙ্গভাবে পেজটাকে রিফ্রেশ করে আসি তাহলে এখানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সিলেক্ট সেকশন সেটাও কিন্তু আমাদের এখানে চলে এসেছে তাই না এইবার আমরা যে ঘটনাটি এখানে ঘটাবো সেটা হলো তাহলে এখন আমরা যে কাজটি করবো সেটা হলো আমাদের যে কাঙ্ক্ষিত ডাটাবেজ রয়েছে সেখানে আমরা শিক্ষণ নামে আরেকটি কিন্তু কলাম বানিয়ে ফেলতে চাই তাহলে সরাসরি আমরা এখানে চলে গেলাম তার পরবর্তীতে এখান থেকে বলে দিতে পারি যে ইউজার সেকশনটা আমরা কি রাখতে চাই এটা আপাতত আমাদের যেহেতু ওয়ান ভ্যালু আসবে এটা আমরা ইন্টিজারে রাখলাম আপাতত লেন্থ আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এগারো ওকে তোলে সেভ দিয়ে দিলাম তার পাশাপাশি এখানে দেখব একটুwasm ব্রাউজ করতেছি তাহলে কিন্তু ইউজার সেকশন নামে কিন্তু আমাদের এখানে একটি কলাম ক্রিয়েট হয়ে গেল এখন আমরা ফাইনালি যেটা কাজ করব সেটা হলো এখন আমরা কিন্তু ডাটাগুলো কি করব আমাদের পেজে আমরা পাস করাবো কোথায় পাস করাবো আমরা কিন্তু এখন ক্লাস তৈরি পরে নিয়েছি তো আমরা এখানে ওপি ব্যবহার করছি তার পাশাপাশি ডেটাবেজের সঙ্গে কিন্তু কানেক্ট دینی সেই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে তাহলে ডেটাবেজে কানেক্ট দেওয়ার জন্য সবার প্রথম যে কাজটি করব সেটা হলো আমি একটা কাজ করতে চাই আমি আগে অ্যালার্ট দিয়ে আপনাদেরকে ভ্যালুগুলাকে ধরিয়ে দিতে চাই যে আসলে আমাদের ঠিকঠাক মতো ভ্যালুগুলো কাজ করছে কিনা তাহলে তার জন্য আমি অ্যালার্ট দিয়ে এখানে কন্ট্রোল করে দিলাম এখানে আমরা কনক্যাট করতে পারি হ্যাঁ করে একটা এখানে আন্ডার ইউজ করতে পারি তার পরবর্তীতে আমি কি ইউজার ইমেল দিতে পারি তার পরবর্তীতে আমরা জাস্ট দেখতে চাই যে আমাদের অন ক্লিকে ব্যবহার করার মানে সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের ভ্যালু টা অ্যালার্ট দিয়ে আমরা ঠিকঠাক মতো ধরতে পারছি কিনা ওকে তার পরবর্তীতে আমরা এখানে একটা আন্ডার স্কোর দিয়ে দিলাম তার পরবর্তীতে ইউজার ডিপার্টমেন্ট আমরা এখানে ইউজ করে ফেললাম তার পরবর্তীতে আমরা যেটা করতে চাই সেটা হলো আবার ওইখান থেকে আন্ডার স্কোপ দিয়ে ক্লাস ইউজার সেকশনটাকে আমরা সরাসরি ধরে ফেলতে চাই কন্ট্রোল এজ দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা চলে গেলাম এবং পাশাপাশি যদি আমরা পেজটাকে আরেকবার এখান থেকে সরাসরি রিফ্রেশ করে ফেলি অ্যাড স্টুডেন্টে ক্লিক করলাম তার পরবর্তীতে এখান থেকে নেম ইউজ করলাম ফিজ ওকে মুস্তাকিজুন ইউজ করলাম তার পাশাপাশি আমরা এখান থেকে ইমেইল ইউজ করছি ফিজ এট দা রেট জিমেইল ডট কম তার পাশাপাশি কিন্তু এখান থেকে ডিপার্টমেন্টটাকে আমরা বলে দিচ্ছি সিএসি

তার পাশাপাশি কিন্তু আমরা সেই যে কনস্ট্রাক্টর তৈরি করবো সেই ফাইলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেথড তৈরি করবো হ্যাঁ সেগুলোকে আমরা এক্সেস করার জন্য ইনসার্টের জন্য তার পাশাপাশি আমরা আপডেটের জন্য ডিলিটের জন্য সেই কাজগুলো এখন আমরা করতে চাই তো সবার প্রথমে আমরা এখানে যে কাজ করতে পারি সেটা হচ্ছে ইউজার ডট পিএসি লিখে একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম এবং এখানে মাস বি কিন্তু আমরা একটি পিএসি ফাইল ওপেনিং এবং ক্লোজিং করে নিলাম ওকে তার পাশাপাশি এখন আমরা যে কাজটি এখানে করতে পারি সেটা হলো ধরেন আমরা এখানে একটি অবশ্যই কিন্তু আমাদের একটি ক্লাস তৈরি করতে হবে তো সেই ক্লাসের নামটা আমরা কি তৈরি করলাম ইউজার দিয়ে ওকে তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন এখন আমরা এখানে একটি কনস্ট্রাক্টর তৈরি করতে চাই কনস্ট্রাক্টর আমরা কেন তৈরি করবো আমরা মাস্ট বি কিন্তু ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য আর অন্য অন্যথায় অন্য কিন্তু নয় হ্যাঁ তাহলে পাবলিক ফাংশন আর কনস্ট্রাকশন তৈরি করার জন্য কিন্তু আপনারা সকলে জানেন যে আমাদের ডবল আন্ডার স্কুল ইউজ করতে হবে এবং কনস্ট্রাক্ট তো অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি দেখার পূর্বে আপনাকে আমাদের যে পিএসপি পিএসপির ওপি প্লে লিস্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসবেন তার পাশাপাশি এখন আমরা যে কাজটি করবো এখানে লক্ষ্য করে দেখেন এখন আমরা এখানে কি করবো কনস্ট্রাকচার মধ্যে কনস্ট্রাক্টার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করবো যেমন ধরেন এখানে আমাদের সবার প্রথমে কি থাকবে আমাদের সার্ভার নেম লোকাল হোস্ট পরবর্তীতে আমাদের কি থাকবে তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম হ্যাঁ ইউজার নেম তার পরবর্তী থাকবে হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য এবং সর্বশেষ থাকবে হচ্ছে আমাদের ডাটা বেজের জন্য তো এগুলো আমরা পাস করব কোথায় থেকে পাস করব সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে হুম সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে তো সেগুলোকে তৈরি করার জন্য আমরা যে কাজটি এখন করবো সেখানে কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি

অন ইনসার ডট পিএইচপি তাহলে ইউআরএল টা থেকে আমরা বলে দিতে পারি যে অন ইনসার ডট পিএসপি ওকে আমাদের অন ডট পিএসপি তে যাবে এবং পাশাপাশি আমাদের

কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা একটা আউটপুট দেখে আসি পূর্ণাঙ্গ পেজটাকে আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি ওকে তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে এবার যদি আর স্টুডেন্টে ক্লিক করি এবং এবং সরাসরি যদি আমরা এখানে সেভে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নেটওয়ার্কে চলে আসার পর আমাদের কিন্তু কোথায় চলে আসলো অন ইনসার্ট ডট পিএসপি পেজে কিন্তু আমাদের ডিরেক্ট হিট করেছে আপনারা সরাসরি কিন্তু পেজে দেখতে পারবেন আপনার কোন পেজ হিট করতেছে কোন পেজ কল হচ্ছে আর সেগুলো আমরা কিন্তু চাইলে নেটওয়ার্ক থেকে কিংবা কনসোল থেকে চেক করে নিতে পারি তো সব থেকে বেস্ট হয়ে কিন্তু আমরা নেটওয়ার্ক থেকে চেক করবো যে কোনো ধরনের অ্যাজ একসা রেসপন্স পেতে আমরা সরাসরি কি কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছি যেমন রিকোয়েস্ট কিন্তু আমরা আপাতত কিছুই না রেসপন্স কিন্তু আছে আমার অন ইনসার্ট ডট পিএসপি হ্যাঁ সেটা কিন্তু আপাতত এখানে আমার চলে এসেছে ওকে তো এটা কিন্তু আমার গেট রিকোয়েস্ট হয়েছে সেই মেথডটা কিন্তু এখানে সুন্দর করে বলা রয়েছে তো নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু সেগুলো আমরা আস্তে আস্তে শিখে শুরু করবো এবং দেখা শুরু করবো তাহলে তে আমরা আমরা চলে এসেছি এখন যে ঘটনাটি এখানে ঘটাবো সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত যেই ইন্ডেক্স ডট জিএস ফাইলটি রয়েছে এখানে এখন আমরা কি করবো এই যে আমাদের ইউজার নেম ইউজার ইমেল ইউজার ডিপার্টমেন্ট সেকশন সেগুলো আমরা কিন্তু অন ইনসার্ট এ পাস করাবো তাই না পাঠাবো আমরা রিকোয়েস্ট করব তো সেগুলোকে পাঠানোর জন্য অবশ্যই কিন্তু সেটা আমাদের পোস্ট রিকোয়েস্ট আমরা পাঠাবো অর্থাৎ ইনসার্ট করার জন্য তার পরবর্তীতে ডাটা ডাটার মধ্যে আমাদের কি কি থাকবে সবার থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম তাই না তার পরবর্তীতে আমাদের কি থাকবে ইউজার ইমেইল থাকবে তার পরবর্তীতে আমাদের কি থাকবে এবং আমাদের ইউজার ডিপার্টমেন্ট থাকবে এবং সর্বশেষ আমাদের কি থাকবে ইউজার সেকশন থাকবে তো অবশ্যই সেগুলোর জন্য আমরা একটি করে কি এবং তার ভ্যালুগুলো এখানে অ্যাসেন করে দিতে চাই তো সবার কি কন্ট্রোল সিটা কপি করে নিয়ে সে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম ইউজার নেমের জন্য ইউজার নেম আর কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা কি করে দিব পেস্ট করে দিব ইউজার ইমেইলের জন্য ইউজার ইমেইল এবং ইউজার ডিপার্টমেন্টের জন্য সেম নামটা এখানে ইউজ করব জাস্ট কোলন দিয়ে এখানে আমরা ভ্যালুটাকে পাস করে দিচ্ছি ওকে নাইস তার পরবর্তীতে আমরা এখানে কি করব আবার কোলন এখানে কন্ট্রোল ভি দিয়ে ইউজার সেকশন কিন্তু এটা আমাদের হবে তাই না কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে আমরা কি করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম আমরা এখান থেকে জাস্ট অল্টার যে কোডটাকে ফরম্যাটিং করে ফেললাম আর এখান থেকে আমাদের ফাংশনটা কোথায় গেল ওকে সবকিছু ঠিকঠাক আছে এবং এখান থেকে আমরা ইউজ করলাম তাহলে আমাদের কি হলো বলবোটিংটা ফর্মেটিংটা মোটামুটি কিন্তু ওকে এইবার এখানে বিষয়টা লক্ষ্য করে দেখেন এখান থেকে আমরা কি কি পাস করেছি ইউজার নেম পাস করেছি ইউজার ইমেল পাস করেছি ইউজার ডিপার্টমেন্ট পাস করেছি ইউজার আহ ডিপার্টমেন্ট ইউজার ডিপার্টমেন্ট কি হ্যাঁ ঠিক আছে তারপর পাশাপাশি ইউজার সেকশন পাস করেছি এবার যদি অন ইনস্টা ডট আমরা এখানে চলে আসি এখানে চলে আসার পরবর্তীতে আমরা কি করবো আমাদের এখান থেকে যেগুলো আমরা পাস করেছি ডাটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে এখন আমরা কিন্তু এখানে সরাসরি রিসিভ করাতে চাই তাই না সরাসরি সেগুলোকে আমরা কিন্তু গেট করাতে চাই অর্থাৎ ধরতে চাই তো সেগুলোকে ধরার জন্য আমরা চাইলে কিন্তু আহ কি হয়তো যদি পোস্ট ও রিকোয়েস্ট পাঠিয়েছি তাহলে ডলার সিম্বল আন্ডার পোস্ট সেটার মধ্যে আমরা কি রাখবো ইউজার সবার প্রথম মধ্যে রয়েছে ইউজার নেম হম আমরা একটা ভিডিও আমরা কি করবো কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবো এবং এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে বলে দিতে পারি আমরা হচ্ছে ইমেইলের জন্য রাইট তাহলে এটা আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের ইউজার ইমেইল ওকে তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে বলে দিব এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের জন্য এবং একটি করে আমরা এখানে কি করবো ইউজার ডিপার্টমেন্ট জাস্ট বলে দিব তার পরবর্তীতে আমরা এখানে কি করাতে পারি এটা হচ্ছে আমাদের ইউজার আহ সেকশনের জন্য এখান থেকে কি করাতে পারি জাস্ট এখান থেকে বলে দিব ইউজার সেকশন এখন ফাইনালি আমরা এখান থেকে একটা কাজ করাতে পারি পূর্ণাঙ্গ ভ্যালুটা আমাদের এখানে পাস হচ্ছে কিনা তার জন্য আমরা চাইলে ভেরিয়েবল গুলাকে এখান থেকে জাস্ট ইকো করে আমরা চেক করে নিতে পারি হ্যাঁ কনক্র্যাক্ট করে নিচ্ছি ডিপার্টমেন্টের জন্য কনক্যাট করে নিচ্ছি সেকশনের জন্য ওকে নাইস এখন যদি আমরা এখানে আপাতত কন্ট্রোল এস দিয়ে সেভ করি কন্ট্রোল এইস দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা আরেকবার এখান থেকে রিকোয়েস্ট পাঠাই পূর্ণাঙ্গ পেজ থেকে আমি এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে পেসটাকে রিফ্রেস করে নিলাম এবার যদি আমরা এখান থেকে ক্লিক করি তার পাশাপাশি যদি আমরা এখান থেকে স্টুডেন্টের একটি নাম দিয়ে দিলাম তার পাশাপাশি স্টুডেন্টের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম জিমেল ডট কম হ্যাঁ জিমেল ডট কম পাশাপাশি তার একটি ডিপার্টমেন্ট ইউজ করে ফেললাম তার পাশাপাশি তার একটি সেকশন আমরা এখান থেকে ই করতে পারি ইউজ করতে পারি এ সেকশন নাইস এবার যদি আমরা সেভ বাটনে ক্লিক করি এবার যদি এখান থেকে সেভ বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এই যে ফিজ ফিজ জিমেল ডট কম তার পাশাপাশি ওয়ান আমাদের সেকশন সেগুলো কিন্তু আমার সুন্দর করে রেসপন্সে চলে এসেছে রেসপন্সে আসার মূল কারণটা হচ্ছে আমরা যেগুলো পাঠিয়েছি অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমরা কিন্তু সবার প্রথমে জাভাস ব্যবহার করে এখানে ধরে ফেলেছি তার পাশাপাশি আমরা ডাটা মাধ্যমে সেগুলোকে পাস করেছি তার পাশাপাশি আমরা এখান থেকে যে সমস্ত রেসপন্স বলে এখানে ইকো করেছি এইগুলোকে আমরা যেগুলো ইকু করলাম সেগুলো আমার কি হলো সেগুলোই কিন্তু আমার এই যে রেসপন্স এর মধ্যে চলে আসলো হ্যাঁ এবং এটাই কিন্তু আমরা এলাক্ট আকারে সেটা দেখাচ্ছে আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনার সকল বুঝতে পেরেছেন এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের তাহলে ডাটা গুলোকে আমরা গেট করে ফেলেছি বাট আমাদের কিন্তু ডাটাবেস কানেকশন এখনো দেওয়া হয় নাই তো সবার প্রথমে কিন্তু এখন আমরা যেটা করবো ডাটাবেস কানেকশনটা আমরা এখানে ইউজ করতে চাই হ্যাঁ একটু ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম এবং এখানে ইউজার পিএসপি ইউজার ডট পিএসপি যেটা আমরা তৈরি করেছি এবং যার একটি কনস্ট্রাক্টর আমরা এখানে তৈরি করেছি সেইখানে আমরা সবার প্রথমে ডাটাবেস কানেকশন ইউজ করব ওকে তো পাবলিক ফাংশন কিন্তু দেখতে পাচ্ছেন কনস্ট্রাক্টর একটি তৈরি করা আছে তো এখান থেকে আমরা সবার প্রথমে অন ইনসার ডট পিএসপি তে চলে আসলাম এখানে আমরা যেটা কাজ কাজটি করতে চাই সেটা হলো এখানে আমরা রিকোয়ার করে রিকোয়ার করে আমরা ইউজার ডট পিএসপি টাকে আগে এখানে আমরা ইনক্লুড করাই দিলাম ওকে তাহলে সেটা আমাদের ক্লাস রয়েছে সেন নাম দিয়ে তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি আমরা জাস্ট এখান থেকে ইউজার নাম দিয়ে একটি অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম কি কি পাস করবো ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এখন আমাদের কি কি রয়েছে কনস্ট্রাক্টর আমরা তৈরি করেছি তার মধ্যে কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে এখন আমরা ডাটাবেস নাম সেগুলো কিন্তু এখন পাস করাবো তাই না তাহলে অবশ্যই সেগুলোর মধ্যে যদি পাস করতে চাই তাহলে আমাদের সবার প্রথমে রেখে দিচ্ছি লোকাল হোস্ট ওকে লোকাল হোস্ট তার পরবর্তীতে আমরা এখানে দিচ্ছি আমাদের রোড অর্থাৎ ইউজার নেম তার পরবর্তীতে পাসওয়ার্ডের জন্য তার পরবর্তীতে এটা হচ্ছে এখানে কি হবে সেটা একটু দেখে আসি বেজের নামটা এখান থেকে আমার বাইর হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা আরেকবার লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাটাবেজের নামটা হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমরা এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করে নিচ্ছি ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম ওকে পারফেক্টলি তাহলে আমরা এখান থেকে কিন্তু এখন কি তৈরি করতে পারলাম আমরা আপাতত ডাটা কানেকশনের জন্য আমরা কনস্ট্রাক্টরের জন্য আমরা আমাদের যে সমস্ত আর্গুমেন্ট গুলো সেগুলোকে আমরা এখান থেকে পাস করে দিচ্ছি লোকাল হোস্ট রুট তার পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড তারপর স্টুডেন্ট ইনফো কয়টি রয়েছে চারটি রয়েছে চার চারটি রয়েছে তাহলে স্টুডেন্ট ইউজার ইউজার ডট তে চলে আসলাম সেইখানে চলে আসার পরবর্তীতে এইখানে এখন আমরা কি ঘটনাটি ঘটাবো সেগুলোকে তোমাকে রিসিভ করতে হবে হ্যাঁ তাহলে এখানে আমরা এখন কি ঘটনাটি ঘটাবো সবার প্রথম আমরা এখান থেকে বলে দিচ্ছি যে লোকাল হোস্ট

প্রাইভেট থেকে কি তৈরি করছে কানেকশন একটি তৈরি করে ফেললাম ওকে তাহলে এখান থেকে এখন আমরা কি ঘটনাটি ঘটাবো এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে আমাদের মাই স্কুলে দিস দিস দিয়ে আমরা কি করবো কান এই কি হবে অর্থাৎ এই কানেকশন হ্যাঁ এই কানেকশনটি এই কানেকশনের মধ্যে আমাদের কি থাকবে এই কানেকশনের মধ্যে নিউ দিয়ে আমাদের মাই এটা আমাদের কি করবে এই ক্লাস কিন্তু আমাদের সরাসরি কানেকশন দিয়ে দিবে ডাটাবেজ সঙ্গে তাহলে এখান থেকে যে সমস্ত প্যারামিটার গুলো আমরা কিন্তু কি করেছিলাম পাস করেছিলাম সেগুলোকে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে সেগুলোকে আমরা কপি করে নিয়ে এসে আমরা এইটার মধ্যে পেস্ট করে দিচ্ছি ওকে সেগুলোকে কপি করে নিয়ে এসে এটার মধ্যে পেস্ট করে দিলাম তাহলে কিন্তু আপাতত আমাদের দেওয়া শেষ এখন ছোট্ট একটা কন্ডিশন আমরা এখানে ইউজ করবো সেই কন্ডিশনটা কি আমাদের যদি এই কানেকশনটা যদি আমাদের সত্য থাকে হ্যাঁ যদি আমাদের সত্য যদি হয় তাহলে কি করবো ইফ যদি দিস ডট কানেকশন এই কানেকশনটা যদি আমাদের সত্য থাকে তা পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি চাইলে ইয়ে করতে পারি কানেক্ট অ্যারো কানেক্ট অ্যারো আমাদের কানেক্ট ই আর আর স্পেলিং যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে আমাদের চলে আসবে জাস্ট এখান থেকে আমরা ডাই দিয়ে এখান থেকে কি বলে দেবো যে কানেকশন ফেল হ্যাঁ যদি আমাদের কানেকশন অ্যারো যদি হয় তাহলে সরাসরি বলে দিবে যে ডিবি কানেকশন ফেল ডিবি কানেকশন আমি বলে দিচ্ছি যে ফেল ফেল্ড নাইস কন্ট্রোল এস দিয়ে করে ফেললাম আপাতত এটাই থাক আর দিস কানেক্ট কানেক্টারোড দেখাতে চাইলে আমরা সরাসরি আবার এটার মধ্যে কি রয়েছে সেটা দেখতে চাইলে কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে আমরা সেই এখানে কিন্তু প্রকাশ করাতে পারি করে করে কন্ট্রোল এস সেভ ফেললাম ফাইনালি যদি এখন আমরা আপাতত আউটপুটটা দেখে আসি যে আমাদের ঠিকঠাক মতো কাজ করেছে কিনা তাহলে কিন্তু এখন সেটা কি করতে পারবো আমরা কিন্তু এখানে সরাসরি হম সরাসরি কিন্তু আমরা দেখতে পারবো কন্ট্রোল এস সেভ করে ফেললাম ওকে তার পরবর্তীতে আমরা কি করাতে পারি সরাসরি রিফ্রেশ করে নিচ্ছি তার পরবর্তী অ্যাড স্টোরেন্টে ক্লিক করতেছি তার পাশাপাশি কিন্তু এখান থেকে নেম দিয়ে দিচ্ছে ফেস ওকে একটি নেই ইউজ করে ফেললাম তার ডিপার্টমেন্টটাকে ইউজ করে আছে যাই হোক সিএস জিমেল ডট কম জি ডট কম তার পাশাপাশি কিন্তু ডিপার্টমেন্টটাকে ইউজ করে ফেললাম সেকশনটা একটু আমরা এখান থেকে চুজ করলাম সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়া কিন্তু কি হচ্ছে আমার ইনসার ডট পিএসি চলে আসলো এবং সে কিন্তু একটু রেসপন্স নিয়ে আসলো বাট সেই টা কিন্তু অ্যালার্টের মধ্যে আমাদের ফাঁকাই রয়েছে ফাঁকা রাখার একটি কারণ রয়েছে কারণ আমরা এখান থেকে যে ইউজার অবজেক্ট ক্রিয়েট করেছি হ্যাঁ আমরা যদি দেখে আসি সেটাকে আমরা জাস্ট ইকো করাই দিচ্ছি এখান থেকে আর কোনো কিছু করবো না আমরা এখানে ইকো করাই দিচ্ছি ওকে কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম ফাইনালি কিন্তু চাইলে আমরা এগুলোকে ডাই দিয়ে আবার তো রেখে দিতে পারি ওকে একবার যদি আমরা পেজটাকে আরেকবার রিফ্রেশ করে আসি ওকে পেজটাকে আমরা রিফ্রেশ করে নেওয়ার জন্য আবার যেখান থেকে সেভ বাটন ক্লিক করে দিচ্ছি তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু এবার কি হয়েছে আমাদের কিন্তু বলছে যে অবজেক্ট ইউজার ক্লাস কুড নট বি কনভার্ট ওকে বুঝতে পেরেছি আসলে অ্যাকচুয়ালি আমাদের যে সমস্যাটা এখানে ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এই যে ইউজার ডট পিএইচপি তে ডাই দ্য ডিবি কানেকশন ফেল সেটা কিন্তু আমরা এখানে দেখে অ্যাকচুয়ালি আমাদের রিপ্রেজেন্ট করে নাই তাই না রিপ্রেজেন্ট কিন্তু এটা আমাদের করে নাই কেননা আমাদের অবশ্যই তাহলে কোথাও অ্যারো রয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি কানেক্ট অ্যারো ওকে এবং পাশাপাশি আমাদের কি করেছে ইকো করেছে এখান থেকে সেটা আমাদের আপাতত দরকার নেই কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফর এখন আমরা যেটা করতে পারি চাইলে সেটা হলো আমরা একটা কাজ করি এখান থেকে যদি কানেকশন আমাদের না হয় আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হলো ধরেন এখান থেকে যদি ডিস ডট কানেকশন নট ইকুয়াল কানেকশন ওকে নট আমাদের অর্থাৎ আমাদের নট ইউজ করে আমরা কাজ করতে পারি চেক করতে পারি করে দিস ডট কানেকশন ইকু করতে পারি চাইলে আমরা এখান থেকে যদি আমাদের কানেকশন না হয় তাহলে কিন্তু বলবো কানেক্টেড অর্থাৎ যদি আমাদের না হয় তাহলে বলবো কানেক্টেড আর ইলস অন্যথায় আমরা বলে দিব ইলস অন্যথায় আমরা বলে দিব কানেকশন ফেল্ড ফেল তার পাশাপাশি কিন্তু আমরা চাইলে যে কনক্যাট করে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যারোর সেটা চাইলে কিন্তু আমরা দেখাতে পারি কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম ওকে এখানে কনক্যাট করার প্রয়োজন নেই তো আপাতত তোমরা কনক্যাট করে নিই কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে এসে এখানে আমরা কনক্যাট করে নিচ্ছি কনক্যাট করে কন্ট্রোল এজ সেভ করে ফেললাম ফাইনালি এখন আমাদের দেখার পালা যে আসলে সবকিছু আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কিনা হ্যাঁ সবকিছু যদি আমাদের ঠিকঠাক মতো কাজ যদি করে এবং এখান থেকে আমরা যেহেতু ইকুক ইউজ করেছি এবং এখান থেকে আমরা ইউজার কি করাবো এখান থেকে সরাসরি আমরা ইকুক ইউজ করে কল করাবো ইকো করে দিচ্ছি কন্ট্রোল যদি সেভ করে ফেললাম ফাইনাল যদি দেখে আসি পূর্ণাঙ্গ পেস্টিক আরেকবার রিফ্রেশ করে ফেললাম রিফ্রেশ করার পর অতীতে অ্যাড ইউজারে চলে যাচ্ছি আমরা সেভ বাটনে ক্লিক করলাম এইবার লক্ষ্যকে দেখেন আমাকে কিন্তু বলেছে কানেক্টেড মানে আমার কিন্তু এবার কানেক্টেড হয়েছে হ্যাঁ

তার পরবর্তীতে পাবলিক ফাংশন আমরা একটা ফাংশন তৈরি করবো সেটা হচ্ছে অন ইউজার ইনসার্ট নাম দিয়ে অন ইউজার ইনসার্ট তাহলে এখানে আমরা এখন কি ঘটনাটি ঘটাবো এইখানে আমরা যে ঘটনাটি এখন ঘটাবো সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত অন ইউজার ইনসার্ট যেটা রয়েছে সেটার মধ্যে এখন আমরা প্যারামিটার পাস করব এবং ইনসার্টে এ কুইজ ইউজ করব। হ্যাঁ তো অন ইনসার্ট ডট পেসপিতে চলে আসছি ইউজার আমাদের যে অবজেক্ট ক্রিয়েট করেছি তাহলে আমরা কি মেথড কে অ্যাক্সেস করতে পারি সেভাবে জাস্ট আমরা এখানে কে অ্যাক্সেস করবো আর অন্যথা কিছু নয় তাহলে আমরা এখানে কি নাম ইউজ করেছি অন ইউজার ইনসার্ট কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে আমরা কিন্তু সেটাকে কন্ট্রোল ভি ভিতে পেস্ট করে দিলাম এবং তার মধ্যে কি কি প্যারামিটার আমরা পাস করতে পারি তো কি কি আর্গুমেন্ট আমরা এখানে দিব তো সবার প্রথমে এখান থেকে বলে দিচ্ছি যে আমাদের এখানে থাকবে নেম কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কি থাকবে এখানে ইমেল থাকবে তার পরবর্তীতে এখানে আমরা কি ইউজ করব ডিপার্টমেন্ট থাকবে তার পরবর্তীতে আমরা কি ইউজ করব সেকশনের জন্য থাকবে হ্যাঁ তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের যে ইউজার অবজেক্টটি রয়েছে সেখান থেকে আমরা আমাদের যে মেথড রয়েছে সেটাকে কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারলাম যে অন ইউজার ইনসার্ট লিখে তো পাশাপাশি কিন্তু এখন আমরা কি ঘটনাটি ঘটাবো অন ইউজার ইনসার্টের মধ্যে অবশ্যই কিন্তু যে সমস্ত আর্গুমেন্ট গুলোকে লিখেছি সেগুলো কিন্তু আমরা পাস করাবো অর্থাৎ প্যারামিটার আগে পাস করা রিসিভ করাই নেব নেম তার পরবর্তীতে ইমেইল আমরা ডিপার্টমেন্টের জন্য তার পরবর্তীতে আমাদের সেকশনের জন্য হ্যাঁ সেগুলোকে আমরা করে ফেললাম যেহেতু আমাদের এখানে করে ফেলা ধরে ফেলা শেষ ঘুরে ফেলার জন্য এখন আমরা যেটা করাবো ডিরেক্ট কিন্তু আমরা এখন স্কুল কুয়ে চালিয়ে ইনসার্ট করে দিতে পারি হ্যাঁ তবে সেটা এখন আমরা এখানে লিখে দিচ্ছি যে স্কুয়েল চালিয়ে কি করবো ডিরেক্ট ইনসার্ট ইন্টু আমাদের টেবিলের নামটা যেন কি ছিল সেটাকে চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসতে পারি আর অন্য কিছু নাই এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে ইউজার ইনফোটাকে কপি করে নিয়ে এসে এখানে আমরা কি করাবো কন্ট্রোল ভি পেস্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা বলে দিতে পারি যে কলাম নেম সবার প্রথম আমাদের বলতে হবে তাহলে ইউজার নেম তার পরবর্তীতে আমরা কি করতে পারি তার পরবর্তীতে হচ্ছে সরি অল্টার জেট দিয়ে দিলাম এবার আমরা এখানে কি ঘটনাটি ঘটাবো ভেলুর মধ্যে এবার আমাদের কি কি থাকবে হ্যাঁ তো ভেলুর মধ্যে এখন আমাদের থাকবো হচ্ছে আমাদের কিন্তু নেম ইমেইল ডিপার্টমেন্ট সেকশন যেগুলো আমাদের স্ট্রিং সেজন্য কিন্তু আমরা সিঙ্গেল কোড বা ডবল কোডের মধ্যে পাঠাতে পারি ওকে সমস্যা নেই তাহলে এখান থেকে বলে দিচ্ছি নেমের জন্য নেম তার পরবর্তীতে এখান থেকে আমরা বলে দেবো ইমেলের জন্য ইমেল তার পরবর্তীতে এখান থেকে আমরা বলে দেবো ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট এবং এখান থেকে আমরা বলে দেবো সেকশনের জন্য কিন্তু সেকশন ওকে চারটে চার বরাবর চলে গেল কুড়িটাকে কুড়িটাকে এখন আমরা কি করতে হবে এক্সিকিউট করতে হবে আর এক্সিকিউট করানোর জন্য আমাদের যে ঘটনাটি ঘটাতে হবে সেটা হলো কিন্তু আমাদের এক্সিকিউট করে আমরা চাইলে কি করতে পারি কুয়েরি যদি আমাদের এখানে এক্সিকিউট করানোর জন্য কুয়েরি নামে যে আমাদের মেথডটি রয়েছে সেটাকে সরাসরি আমরা কি করব কল করব ওকে তাহলে সরাসরি আমাদের যে এসকিউল ইনসার্ট এসকিউল আমাদের এখানে প্রয়োজন নেই এসকিউল ইনসার্ট আমাদের প্রয়োজন নেই দিস থেকে আমাদের কি কানেকশন অর্থাৎ কিন্তু আমাদের এই যে মাই এসকিউল আই এই মাই এসকিউল আই আমাদের কিন্তু কি কি রিপ্রেজেন্ট করে কোয়েরি রিপ্রেজেন্ট করে ফেস অ্যাসোস রিপ্রেজেন্ট করে হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের কি করে সে রিপ্রেজেন্ট করতেছে তাহলে মাই এসকিউল আই থেকে আমরা সরাসরি কাকে অ্যাক্সেস করব কুয়েরিকে। তার পরবর্তীতে আমাদের কি করবো কুইলটিকে এক্সিকিউট করার জন্য স্কুল ইনসার্ট কাকে এক্সিকিউট করছে সেটা আমরা এই কুইলের মধ্যে বলে দেবো কন্ট্রোলে সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা স্টেটমেন্ট এগুলো শেষ করে ফেললাম এটাকে এখন আমরা চাইলে রিটার্ন করে দেবো এখান থেকে হ্যাঁ যেটা আমাদের রিটার্ন করবে কন্ট্রোলে সেভ করে ফেললাম এইবার যদি আমাদের কি হয় এখানে চলে আসলাম সরাসরি এইবার চাইলে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি ইনসার্ট ইনসার্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি ইনসার্ট ওকে এখানে যাচ্ছে আমরা একটা কন্ডিশন দেবো সেটা যদি আমাদের ইফ একচুয়ালি আপনাকে আমি দেখাতে চাই যে ইনসার্ট আমাদের কি রিটার্ন করে সেটা একটু দেখে আসেন কন্ট্রোল এস সেভ করে ফেললাম কন্ট্রোল এস সেভ করে ফেললাম ইনসার্ট কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা বুলিয়ান ট্রু এবং ফলস আমাদের রিটার্ন করবে যদি আমাদের ইনসার্ট হয় তাহলে বলবে ট্রু ওয়ান আদারওয়াইজ কিন্তু সে আমাদের ফলস রিটার্ন করবে ওকে আমি এখান থেকে নাম বলে দিচ্ছি ফিজ তার পাশাপাশি কিন্তু এখান থেকে আমরা স্যার ইমেলটাকে বলে দিতে পারি যে ফিজ এফ এইচ অ্যাট দ্য জিমেইল ডট কম এবং তার ডিপার্টমেন্টে আমি এখান থেকে বলছি সিএসি এবং সে কোথায় পরে আমাদের সরাসরি সি সেকশনে পড়ে আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করলাম অন এসারে চলে গেল এবং লক্ষ্য করে দেখেন এবং কানেক্টেড এর পাশাপাশি কিন্তু আমাকে কত দেখাচ্ছে ওয়ান দেখাচ্ছে এটা দেখানোর কারণটা কি এই যে কানেক্টেড এর পাশাপাশি কিন্তু আমাকে ওয়ান দেখাচ্ছে অবশ্যই কানেক্টেড সেটাকে আমাদের কোথায় থেকে দেখিয়েছে এই যে এখান থেকে কিন্তু আমাকে দেখিয়েছে কানেক্টেড আগে ইহু করেছে তাই না আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে তার পাশাপাশি আমাদের সেটা কি এসেছে ইনসার্ট টা দেখিয়েছে ইনসার্ট মানে কি এই যে আমাদের অন ইউজার ইনসার্ট নামে যে ফাংশনটি এখানে বানানো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের কি রিটার্ন করেছে সেখান থেকে কিন্তু আমাদের যেটা বললাম যে আমাদের যদি ইনসার্ট হয়ে যায় তাহলে আমাদের বুলেন ভ্যালু ওয়ান রিটার্ন করবে আদারওয়াইজ আমাদের জিরো রিটার্ন করবে তো সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমরা কি করতে পারি ইফ যদি আমাদের আমরা কি জানি আমাদের ওয়ান হচ্ছে কিন্তু আমাদের ট্রু ভ্যালু আর জিরো হচ্ছে আমাদের ফলস ভ্যালু তাহলে আমাদের যদি ইনসার্ট যদি হয়ে যায় তাহলে কি হবে ওয়ান হবে তাহলে এখান থেকে কন্ডিশন ইউজ করতে পারি যদি ইনসার্ট হয় আপনি চাইলে এখানে ইনসার্ট ইকুয়াল ইকুয়াল ওয়ান দিয়ে চেক করতে পারেন আর যদি ইউটিক না দেন এভাবে যদি দেন তাও কোনো সমস্যা নেই হ্যাঁ জাস্ট এখান থেকে রেসপন্স দেখাবে যে ডাটা ইনসার্ট ডাটা ইনসার্ট সাকসেস হুম সাকসেস নাইস আর ইলসে আমাদের কি দেখাবে ইলসে আমাদের দেখাবে আমাদের এখান থেকে জাস্ট ফেল ডাটা ইনসার্ট কি বলবে ফেল বলবো ওকে নাইস কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম ফাইনালি আমরা এখানে একটা ঘটনা ঘটাবো সেটা হলো এই যে লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু কানেক্টেড মেসেজটা অ্যাকচুয়ালি আমাদের দেখিয়েছে আমরা এখানে আর এইভাবে এটাকে দেখাবো না এটাকে আমরা দেখাবো না হ্যাঁ এটাকে আমরা দেখাবো না এটাকে আমরা তাহলে কি করতে পারি পূর্বের অবস্থা আমরা ডাই ব্যবহার করে করেছিলাম সেই অবস্থাতে আমরা রেখে দিচ্ছি হ্যাঁ কারণ আমাদের অটোমেটিক কল 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 থাকবে থাকবে যখন পেজ কিন্তু এটা আমাদের বারবার ঝামেলা তৈরি করবে মেসেজটা কিন্তু আমাদের এখানে বারবার দেখাবে হ্যাঁ জাস্ট আমরা এখান থেকে বলে দিব যে ফেল ডিবি ফেল্ড ডিবি কানেক্ট জাস্ট আমরা এই মেসেজ একটা দেখিয়ে দিলাম তার পাশাপাশি কন্ট্যাক্ট করে আমাদের যে দিস কানেকশনটাকে আমরা এখান থেকে প্রথমে কপি করে নিয়ে এসে আপনার চাইলে কানেক্ট এরর পুরোটা একদম কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে রেখে দিতে পারেন ওকে কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম নাইস কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন এখন কিন্তু আমাদের আর ওই ওডিবি কানেকশন এটা দেখাবে না এখন আমাদের কিন্তু ফেল যখন ফেল হবে তখন সেটা ডাটাবেজ যদি আমাদের কোনো প্রবলেম ফেল হয়ে যায় তাহলে আমাদেরকে বলবে ডিবি কানেক্ট ফেল এবার বিষয়টা লক্ষ্য করে দেখেন ডাটা ইনসার্ট ফেল নাকি যদি আমাদের ওয়ান হয় তাহলে এবার বলবে ডাটা ইনসার্ট সাকসেস সেই রেসপন্সটা কিন্তু আমাদের ইন্ডেক্স ডট ফাইলে চলে আসবে এই যে রেস ফাংশনের মধ্যে অর্থাৎ রেস যে প্যারামিটারটি রয়েছে সেই রেসপন্সটা আমাদের রিসিভ করবে এবং অ্যালার্ট আমাদের সেটা কিন্তু কি করবে দেখিয়ে দিবে ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি যদি পেজটাকে আমরা রিফ্রেশ করি এবং অ্যাড এ ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা ইউজার নেম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইভ তার পরবর্তীতে এখান থেকে দিয়ে দিলাম ইলস অ্যাট দ্য রেট ডট কম হ্যাঁ যে কোনো নাম ইউজ করে নিচ্ছি আসলে নাম তো আমাদের কি করবো জিমেইল ডট কম তারপর সুইচ সুইচ কেস হ্যাঁ তারপর আমরা তার সেকশনটা হচ্ছে সে পরে বি সেকশনে এইবার যদি আমরা সরাসরি এখান থেকে ইনসার্ট করিয়ে দিই তাহলে আমাকে বলেছে ডাটা ইনসার্ট সাকসেস এই যেরকম করে দেখেন অন ইনসার্টে বলেছে ডাটা ইনসার্ট সাকসেস এইবার যদি আমরা সরাসরি সরাসরি আমরা যদি ডাটা বেজে হিট করি ডাটা বেজে যদি আমরা হিট করি তাহলে লক্ষ্য করে দেখেন এবার কিন্তু আমাদের ডাটা বেজে কিন্তু আমাদের ইনসার্ট হওয়ার কথা হ্যাঁ এবার ডাটা বেজে কিন্তু আমাদের এটা ইনসার্ট হয়ে গেছে এই যে লক্ষ্য করে দেখেন এক দুই ফ্রিজ তার পাশাপাশি ফিজ অ্যাট দ্য জিমেইল ডট কম সি সি থ্রি তারপর আমাদের ইলসি সুইচ দুই সেগুলো কিন্তু আমাদের ডাটা বেজে ইনসার্ট চলে এসেছে তাহলে কিভাবে আমরা এখানে ইনসার্ট করলাম জাস্ট ইনসার্টের জন্য একটু ঝামেলা আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে সবার প্রথমে ঝামেলা ক্রিয়েট করেছে বলতে কি আমরা একটু ঝামেলা পোয়াছি তাই না সবার প্রথমে তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন আমাদের ইউজার ডট পিএসপি তে সরাসরি চলে আসলাম হ্যাঁ এখানে চলে আসার পরবর্তীতে কিন্তু আমাদের এইগুলোকে রিসিভ করে ফেললাম এই সমস্ত প্যারামিটার গুলোকে রিসিভ করে আমাদের এইগুলোকে জাস্ট ডিরেক্ট ইনসার্ট করে দিয়েছি তাহলে এবার আমাদের কি করার পর আমাদের কিন্তু সিলেক্ট করার পালা আর সিলেক্ট আমাদের কখন হবে যখন আমাদের ইনসার্ট হবে তখন একবার সিলেক্ট হবে পেজ যখন লোড হবে তখনও কিন্তু আমাদের সিলেক্ট হবে সেই দুইটা কাজ কিন্তু এখন আমাদের করতে হবে আর সেই দুইটা কাজ করার জন্য আমরা চাইলে ডিরেক্ট জাভা স্ক্রিপ্ট এখানে ব্যবহার করে কি করতে পারি যে উইন্ডো ডট উইন্ডো ডট উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার আমরা চাইলে সরাসরি উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার চালাতে পারি কি হবে যখন লোড হবে হ্যাঁ এটা যখন আমাদের লোড হবে পেজটা যখন লোড হবে আমরা চাইলে পাই ডিফল্ট ভাবে একটা ফাংশন কল করে রাখবো তো সেই ফাংশনটা আগে আমরা বানাবো হ্যাঁ সে ফাংশনটা আমরা এখানে বানাবো চলেন সে ফাংশনটা বানিয়ে ফেলি আমরা এখান থেকে বলছি যে অন সিলেক্ট অন সিলেক্ট নামে একটা ফাংশন আমরা কি করলাম এখানে একটু বানিয়ে ফেললাম অন সিলেক্ট অন এর মধ্যে আমাদের কি কি থাকবে এই যে অন সিলেক্ট নামে যে ফাংশনটা আমরা এখানে বানিয়েছি এর মধ্যে অর্থাৎ এখানে তো এখানে অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে একটু আমরা সিনট্যাক্সটা ঠিকঠাক মতো লিখি সরি ফাংশন ওকে পারফেক্ট তো অন সিলেক্ট এর মধ্যে আমাদের কি কি থাকবে পূর্ণাঙ্গ আমাদের অ্যাজ্যাক্স রিকোয়েস্ট আবারও পাঠাবো এখান থেকে সিদে কপি করে নিয়ে এসে সিলেক্ট এর জন্য কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দে পেস্ট করবেন নাম এখান থেকে কিন্তু পোস্ট হবে না যত ডাটা গুলোকে আমরা রিসিভ করবো এবার সেজন্য গেট ইউজ করব ওকে আর এইবার আমরা কি করব অন সিলেক্ট এখান থেকে বলে দিব অন সিলেক্ট সিলেক্ট ডট পিএসপি এবং এখান থেকে ডাটার কোনো আমাদের প্রয়োজন নেই আমাদের কোনো ডাটা থাকবে না জাস্ট আমরা রেসপন্সটাকে আমরা ইউজ করব হ্যাঁ আমরা শুধুমাত্র রেসপন্সটাকে নিবো সেজন্য কিন্তু আমরা অ্যালার্ট দিয়ে রেসপন্সটাকে আগে ধরে ফেললাম ওকে নাইস আমরা অ্যালার্ট দিয়ে রেসপন্সটাকে আর ধরবো না আমরা এখানে একটা টেবিল ডিজাইন করবো আমরা ইন্ডেক্স ডট পিএসি ফাইলে ইন্ডেক্স ডট পিএসি ফাইলে এখানে আমরা একটা যে কাজ করতে পারি সেটা একটা টেবিল ডিজাইন করতে পারি এখানে কোথায় টেবিল ডিজাইন করবো আমরা এখানে সরাসরি নিচে চলে আসলাম নিচে চলে আসার পর ডট কন্টেইনার লিখতেছি ওকে ডট কন্টেইনার কন্টেনারের মধ্যে ডট রো রো এর মধ্যে আমাদের ডট কল লার্জ এলিমেন্টের জন্য বারোটা বা আটটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখিয়ে দিলাম ওকে তো টেবিল একটা সরাসরি আমরা ক্লাস ইউজ করতে পারি ক্লাস ইউজ করে বলে দিচ্ছি আমরা কি টেবিল ওকে তার পরবর্তী টি হেড টি হেডের জন্য টি হেড বলে দিচ্ছি নাইস তারপর টি এইচ এর মধ্যে থাকবে সবার সিরিয়াল নাম্বার তারপর পরবর্তীতে আমাদের কি থাকবে টি এইচ এর মধ্যে ইউজার নেম থাকবে আমরা এখান থেকে জাস্ট নেম বলে দিচ্ছি ওকে তার পরবর্তীতে আমাদের কি থাকবে ডাটাগুলোকে আমরা ফেস করানোর জন্য মেল বলে দিচ্ছি ওকে নাইস তারপর টি বলে ডিপার্টমেন্ট বলে দিব এবং এর মধ্যে কিন্তু আমরা এখানে কি বলবো বলব হ্যাঁ ওকে নাইস তাহলে কিন্তু মোটামুটি আমাদের এখানে টি বডির মধ্যে আমাদের কি হবে ডাটা গুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করাবো তাহলে টি আর এর মধ্যে আমাদের কি থাকবে একটা আইডি দিচ্ছি যে রেজাল্ট লিখে ওকে রেজাল্ট লিখে রেজাল্ট লিখে কন্ট্রোল এস সেভ করে ফেললাম ফাইনালি এখন আমরা কি করবো আমাদের এজাক্সে চলে যাচ্ছি অর্থাৎ জাভাস্ক্রি ফাইলে চলে যাচ্ছি অন সিলেক্ট অন সিলেক্ট ডট পিএসপি লিখে আমরা একটা এখানে যেই ফাইলটি ক্রিয়েট করছি সেটাতে আমরা এখন একটি ফাইল ক্রিয়েট করবো এই নামটা দিয়ে ওকে তাহলে চলে যাচ্ছি সরাসরি আমরা এখানে অন সিলেক্ট ডট পিএসপি তে নাইস তাহলে অন সিলেক্ট পিএসপি তে আমরা চলে আসলাম আমরা সরাসরি চলে আসার পর আমাদের কাঙ্ক্ষিত যে কাজগুলো যেমন আমরা ইতিপূর্বে কিন্তু ডাটা বেজের কানেকশন দিয়েছি ওই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে আবার কপি করে নিচ্ছি যেগুলো আমাদের বারবার প্রয়োজন হবে হ্যাঁ সেগুলো কপি করে নিয়ে এসে এখানে চলে আসলাম কন্ট্রোল ভিডিও পেস্ট করে ফেললাম এখানে আমরা ডিরেক্ট তার পরবর্তীতে এখন আমরা কি করাবো এখন কিন্তু আমরা অন সিলেক্টের জন্য ডিরেক্ট একটা আমরা এই যে শুধুমাত্র সিলেক্ট জন্য আর অন্য কিছুর জন্য নয় তাহলে পাবলিক ফাংশন অন সিলেক্ট অন সিলেক্ট ওকে নাইস তাহলে এখানে আমরা কি করাবো এসকিউএল সিলেক্ট লিখে সিলেক্ট লিখে আমরা এসকিউএল সিলেক্ট করবো কাকে এই ইউজার এইটাকে তাই না তাহলে সিলেক্ট করবে কাকে কাকে সমস্ত টেবিল সেজন্য সিলেক্ট স্ট্রা ফ্রম আমাদের ইউজার ইনকো টেবিল থাকে এবার আমরা কি করাবো ডিলেক্ট পূর্বের মতো কিন্তু কুইরিটাকে আমরা এখান থেকে পাঠিয়ে দেব হ্যাঁ রিটার্ন করিয়ে দিবো বাট কুইরিটাকে এক্সিকিউট করালো নাইস কাকে করাবে সিলেক্ট তাকে করাবে কন্ট্রোল দিয়ে পেস্ট করে ফেললাম আমাদের কিন্তু কোনো ধরনের প্যারামিটার এই ফাংশনে আমাদের রিসিভ করবে না কারণ আমরা এখান থেকে কিছুই পাঠাচ্ছি না হ্যাঁ অন সিলেক্ট থেকে কিন্তু আমরা কিছুই পাঠাচ্ছি না সেজন্য কিন্তু সে আমাদের কিছু রিসিভ করবে না তাহলে এখন আমরা এখান থেকে কি ঘটনাটি ঘটাবো এবার অবশ্যই কিন্তু আমাদেরকে এই অবজেক্ট থেকে আমাদের সেই কে অ্যাক্সেস করতে হবে ওকে নাইস কন্ট্রোল কি করবো আমরা এখান থেকে সরাসরি ওকে এই যে অন ইনসার্ট নয় সরি আমাদের যে ইউজার ডট পিস কোথায় এই যে হুম এখান থেকে আমরা কি করবো অন সিলেক্টটাকে আমরা সরাসরি কল করবো কন্ট্রোল রে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম ওকে নাইস কন্ট্রোল এ সেভ করে ফেললাম এইবার তাহলে লক্ষ্য করে দেখেন এখানে আমরা কি পেয়েছি এখানে কিন্তু এখন আমরা অন সিলেক্টের মাধ্যমে যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়েছি এখনো কিন্তু ইনফরমেশন অ্যাকচুয়ালি আমি পাই নাই হ্যাঁ ইনফরমেশন কিন্তু এখন আমার আসে নাই কখন আসবে ভালোভাবে লক্ষ্য করে দেখেন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি সেটার নাম দিলাম আমি রো সেটার নাম দিলাম আমি হচ্ছে রেসপন্স রেসপন্স এইবার এইবার যদি আমি এটাকে আপনাদেরকে কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে ডিরেক্ট আমি এখানে একটি কাজ করাই ডিরেক্ট একটি কাজ করাই একটা আমি এটাকে প্রিন্টার করাচ্ছি আপনাদের সুবিধার সুবিধার্থে হ্যাঁ প্রিন্টার করাচ্ছি রেসপন্স কন্ট্রোল এন্ট্রি সেভ করে ফেললাম ফাইনালি যখন আমাদের ফাংশনটা কল হবে কখন ফাংশনটা যখন আমাদের লোড হবে উইন্ডো ডট লোড হবে তখন তাহলে অন সিলেক্টে কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে অন সিলেক্টে কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে আমাদের এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম ওকে তাহলে এখন কি হবে ফাংশন আমাদের যখন লোড হবে তখন কিন্তু আমাদের দেখাবে হ্যাঁ অর্থাৎ কি হবে ফাংশনটা কল হবে পেজ যখন লোড হবে ইভেনটা কি লোড তাহলে আমাদের কি হবে অন কল হবে তার সঙ্গে সঙ্গে আমাদের ডিসপ্লে করবে কোথায় সেটা একটু আমরা দেখিয়ে দিয়ে আসি এটা কিন্তু অবশ্যই ডিসপ্লে মধ্যে মধ্যে কপি করে নিয়ে এসে কিন্তু সেটাকে আমরা কি করাতে পারি যেহেতু ডিসপ্লে করাবো সেজন্য জন্য রেসপন্সটাকে আমাদের যেটা দিবে রেসপন্স যেটা আমাদের দিবে সেটাকে আমরা সেই এইচটিএমএল এ প্রিন্ট করে দেব হ্যাঁ তার রেজাল্ট অবশ্যই কিন্তু সেটাকে ধরতে হবে যেহেতু সেটা আমাদের আইডি ছিল হ্যা রেজাল্ট ডট ডট এস তাহলে কি হবে রেস্ট কন্ট্রোলে যদি সেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা আউটপুটটা দেখে আসি কন্ট্রোলে সেভ করার পর এবার কিন্তু আমরা আপাতত আমাদের যখন পেস্টার লোড হবে আমরা সেটা কিন্তু দেখতে পারবো তাহলে লক্ষ্য করে দেখেন এই যে মাই স্কুলের রেজাল্ট অবজেক্ট কারেন্ট ফিল ভ্যালু জিরো ফিল কাউন্ট করেছে পাঁচটা লেন্থ লেন্থ আপাতত ফাঁকা রয়েছে নাম্বার অফ রো রয়েছে দুইটা হ্যাঁ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ রো রো রয়েছে কয়টা নাম্বার অফ রো রয়েছে কিন্তু আমার এখানে দুইটা নাইস তাহলে এইটার মধ্যে যদি আমাদের যাবতীয় সবকিছু চলে আসে তাহলে এখন যদি এটার উপর আমরা লুপ চালাই সরাসরি হ্যাঁ যেমন লক্ষ্য করে দেখেন অন অনসিলেক্টের উপর যদি এখন আমরা লুপ চালাই তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো পাওয়া শুরু করবো হ্যাঁ তাহলে একটা ফর ইস চালাচ্ছি সরাসরি কার উপর রেসপন্স এর উপর অ্যাস এখান থেকে বলে দিচ্ছি রো এইবার যদি লক্ষ্য করে দেখেন ইউ করতেছি কাকে এবার কিন্তু ইউ করতেছি প্রিটেক অর্থাৎ আমরা ফরম্যাটিং করে নিই আমাদের অ্যারেটাকে প্রিন্টার করব প্রিন্টার করার পর অ্যারে যেহেতু আমরা ভ্যালুগুলোকে দেখব জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করা পূর্বে এখানে আমরা কি করাবো আমাদের রেজাল্টটাকে রোটাকে দেখাবো তাই না রোটাকে কন্ট্রোল সিতে কপি করে নিয়েছি এখানে কন্ট্রোল ভিদে পেস্ট করে ফেলছি অবশ্যই কিন্তু ভেরিয়েবলটা বলটা আমাদের ছাড়া পড়েছে এইবার লক্ষ্য করে দেখেন এইবার যদি আমাদের কিন্তু রেসপন্স সবকিছু চলে আসার কথা এই যে লক্ষ্য করে দেখেন আমাদের ইনফরমেশন সবকিছু চলে এসেছে হ্যাঁ এই যে এর মধ্যে চলে এসেছে কি কি রয়েছে এর মধ্যে আইডি রয়েছে ইউজার নেম রয়েছে আইডি ইউজার নেম রয়েছে ইমেল রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে সেকশন রয়েছে সবকিছু কিন্তু আমার এখানে চলে এসেছে হ্যাঁ লুপ চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার যাবতীয় ইনফরমেশন চলে এসেছে সেগুলো এখন আমাকে ডিসপ্লে করাতে হবে একটা টেবিল ক্রিয়েট করবো টেবিল টিয়ার ক্রিয়েট করে অবশ্যই টিয়ারটা ক্রিয়েট করতে হবে তাহলে আমি পেসপাটাকে ওপেনিং করলাম এবং এখানে আমাকে পিসপাটা ক্লোজিং করাতে হবে পিস ক্লোজিং করিয়ে ফেললাম তার পরবর্তীতে এখানে আমি কি করবো এখানে টিয়ার হ্যাঁ আপনার ভাববেন যে ভাই এটা ওপেনিং করে দরকার নেই আমাদের এটা শর্টকাট টিডি টিডির মধ্যে এখন আমরা কি করাবো কিছুটা ওপেনিং করলাম তার পরবর্তী ইকো করাবো কাকে সবার প্রথমে কিন্তু আমাদের হচ্ছে সিরিয়াল নাম্বার তাই না তাহলে আমরা সবার প্রথমে কাজ করতে পারি এখানে আই ইকুয়াল টু ওয়ান লিখে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই প্লাস প্লাস করে দিতে পারি যত ভালো ঘুরবে এটা আই এর মানটা ডিক্লেয়ার মানে আমাদের ইনক্রিমেন্ট হবে নাইস কন্ট্রোল এজ সেভ করে ফেললাম ফাইনালে এভাবে এখন আমরা কি করব কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে আমাদেরকে নেম তারপর ইমেল তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট তারপর ওদের আমাদের সেকশনটাকে ডিসপ্লে করাতে হবে তবে এখন কি এইভাবে আমরা এটা ডিসপ্লে করাবো আমাদের কার এগুলো কার মধ্যে রয়েছে এর এর মধ্যে রয়েছে কোন এর রো এর মধ্যে রয়েছে তাই না তাহলে রোটাকে আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি রো যেহেতু আমাদের এই এর এর মধ্যে রয়েছে এই এর এর মধ্যে রয়েছে কন্ট্রোল ভি এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এখানে আমরা কি করব এখন এখানে আমাদের যে সমস্ত এরের ইন্ডেক্স গুলো রয়েছে যেমন এই ইউজার নেম যেভাবে যেভাবে নাম রয়েছে সেই নামগুলো আমরা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তার পরবর্তীতে আমরা কি রয়েছে এখানে তার পরবর্তীতে কিন্তু আমাদের রয়েছে আহ ইউজার ইমেইল রয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তার পরবর্তীতে এটা রো হবে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম এখানেও কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম এবং এখানে আমাদের কি হবে তাহলে এটাও কিন্তু অবশ্যই আমাদের ইউজার ডিপার্টমেন্ট হবে তাই না কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম ওকে এবার আমাদের কি হবে এখানে রো ব্যবহার করে আমাদের যেটা ছিল পূর্বের অবস্থায় ইউজার সেকশন সেটাকে কপি করে নিয়ে এসে সেটাকে কপি করে নিয়ে এসে সরি সেভ এর জন্য আর ওকে কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম তো একটা বিষয় লক্ষ্য করে দেখেন সেকশনে কিন্তু আমাদের একটা ঝামেলা ক্রিয়েট হবে প্রশ্ন করতে পারেন ভাই কি ঝামেলা ক্রিয়েট হবে লক্ষ্য করে দেখেন সেকশন কিন্তু তিন দুই এসেছে কিন্তু আমরা এভাবে ইনসার্ট করি নাই তো আমরা দিয়েছিলাম এবিসি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে কিভাবে অ্যাক্সেস অ্যাক্সেস আর ওকে তো সেটা কি আমরা করতে পারি সেই প্রশ্নটা এখন আপনি আমাকে করতে পারেন ওকে তো সেটা আমরা অ্যাক্সেস করার জন্য যেটা করতে পারি সেকশন এর লিখে আমরা একটা অ্যারে ক্রিয়েট করবো হুম সেকশন অ্যারে লিখে আমরা একটা অ্যারে বানিয়ে ফেলবো এবং এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের স্ট্যাটিক অ্যারে হবে এবং সেই অ্যারের মধ্যে আমাদের কি কি থাকবে যেমন ধরেন জিরো হচ্ছে সিলেক্টের জন্য আমি এখানে বলে দিচ্ছি জিরোতম ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে সিলেক্ট সেকশন হ্যাঁ সিলেক্ট সেকশন আপাতত সিলেক্ট সেকশন আমাদের দরকার নাই এটা আপনার একটা ভ্যালু এখান দিয়ে সিলেক্ট জিরো যেন এখানে না করতে পারে সেটা আটকাই দেবেন হ্যাঁ আমি এখান থেকে আপনাদের বুঝার সুবিধার্থে আমাদের লক্ষ্য করে দেখেন আমাদের এখানে যাচ্ছি আমাদের এখানে রাইট বাটন ক্লিক করতেছি রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন এটা আমাদের কি রয়েছে সেকশন এই সেকশনটা আমাদের এই যে ভ্যালু রয়েছে ওয়ান ভ্যালু রয়েছে টু ভ্যালু রয়েছে থ্রি তাই না ভ্যালু রয়েছে ওয়ান টু থ্রি তাহলে এই ভ্যালুগুলোকে গুলোকে আমি অ্যাক্সেস করতে চাই ওয়ান এর মধ্যে রয়েছে এ টু এর মধ্যে রয়েছে বি থ্রি এর মধ্যে রয়েছে সি অর্থাৎ এখন আমি যদি এইভাবে একটা অ্যারে বানাই ওয়ান এর মধ্যে এ দুইয়ের মধ্যে বি তিনের মধ্যে সি এইভাবে জাস্ট আমি একটা অ্যারে বানাবো হ্যাঁ তাহলে ওয়ানের মধ্যে আমি বলে দিচ্ছি এখানে এ জে তো স্ট্রিং এ অ্যাসোসিয়েটিভ একটা অ্যাডারে বানিয়ে নিচ্ছি দুইয়ের মধ্যে আমাদের কে থাকবে অ্যাসোসিয়েটিভ একটা অ্যাডে বানিয়ে নিচ্ছি বি তার পরবর্তীতে আমাদের কি থাকবে সি এর মধ্যে অর্থাৎ তিনের দুই এর মধ্যে ওয়ান গেল দুই গেল তিন তিনের মধ্যে আমাদের কি থাকবে তিনের মধ্যে আমাদের থাকবে সি যেহেতু এখন আমার কাছে এটা আমাদের অ্যারে ইনডেক্স এটা হচ্ছে আমার ভ্যালু এটা আমার অ্যারে ইনডেক্স কি কি এটা আমার ভ্যালু এটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যালু তাহলে আমার কাছে কিন্তু এখানে বিষয়টা লক্ষ্য করে দেখেন আমার কাছে কিন্তু আমার ডাটাতে দুই তিন পেছি আমি তিনও পেয়েছি দুইও পেয়েছি তাহলে আমি কি করবো আপনি ইন্ডেক্স মিলাই দিব হুম তাহলে সেকশন অ্যারে লিখে কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে সেকশন অ্যারে লিখে এই সেকশন এর এর মধ্যে আমার কে রয়েছে ইউজার সেকশন রয়েছে কে রয়েছে ইউজার সেকশন রয়েছে ওকে তাহলে এবার লক্ষ্য করে দেখেন এইবার তাহলে আমার এই সেকশন সেকশন আমার কিছু লেখলো সেকশন এর তে কিন্তু এখন আমার নামগুলো গুলো পেয়ে যাবো এখানে কিন্তু এখন আমার ইন্ডেক্স ধরেন একতম ইন্ডেক্স তাহলে কি প্রিন্ট করে বলেন তো এ প্রিন্ট করবে হ্যাঁ এটা খেলা হচ্ছে ধরেন তম যখন কেউ যখন সেভ করবে দুই বি সেকশন তখন তো দুই পাবে তাই না এই দুই পাবে তাহলে তখন সেখানে আমার কিছু লেখবে তার বি ভ্যালুটা কি বি চলে আসবে ধরেন কেউ সি সেকশন সেভ করলো তাহলে সেখানে কিভাবে হ্যাঁ তিন পেয়ে যাবে আর এখানে কি হবে তখন আমাকে সি আউটপুটে তো সেটা কার মধ্যে রয়েছে এই রো এর মধ্যে এই রো এর মধ্যে অর্থাৎ আমাদের ডাটাবেস ওই ডাটাবেসটা সেটা আমরা ফেস করে তুলে নিয়ে এসে ডাইনামিক করে দিলাম ওকে ইউজার সেকশনটা হম সেটা আমাদের ডাইনামিক হবে এবার লক্ষ্য করে দেখেন আমাদের যে সেকশনগুলোতে সেভ করেছিলাম সি এবং বি সেকশন সেই নামগুলো কিন্তু এখানে আমরা পেয়ে গেছি যেটা আমাদের কিন্তু ডাইনামিক ভাবে আসতেছে তাহলে ডাটা গুলোকে কিভাবে আমাদের ইনসার্ট করাতে হয় তার পাশাপাশি ডাটা গুলো কিভাবে ফেস করাতে হয় সেটা আমরা শিখে গেলাম এখন আমরা শিখবো ডাটা গুলোকে কিভাবে আমরা ডিলিট করাতে পারি ওকে তো ডিলিট করানোর জন্য আপাতত আমাদের তেমন কোনো কাজ নেই আমরা জাস্ট যে কাজ করতে পারি সেটা হলো এইখানে আমরা একটি বাটন ক্রিয়েট করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে সরি দরকার নেই টিডি হ্যাঁ এবং এখান থেকে কন্ট্রোল আপাতত দরকার নেই একটা বাটন তৈরি করতেছি আপনাদের বোঝার সুবিধা ডিলিট নাম দিলাম ডিলিট একটা ক্লাস নেম দিব বুট স্টাপের যেহেতু ক্লাস ক্লাস এখানে কি ইউজ করবো আমরা যে ধরেন বিটিএন বিটিএন ডেঞ্জার কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম সরি কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম ফাইনাল যদি আউটপুট দেখি আসি ফাইনাল যদি আমরা আউটপুট দেখি তাহলে কুকুর দেখেন আপাতত ডিলিট এসেছে আচ্ছা ওয়ার্নিং ইউজ করেন ডেঞ্জার বার্ডটা ভুল গেছে আমার এখানে হ্যাঁ সরি ভুল যাই নাই বিটিএন বিটিএন ডেঞ্জার ওকে এবার যদি আমরা দেখে আসি এই যে আমাদের কিন্তু ডিলিট চলেছে হ্যাঁ এবার আমরা কি করবো ডিলিটের আবার আমরা এখান থেকে একটা অনক্লিক বানাবো ডিলিটের জন্য হ্যাঁ ভালোভাবে লক্ষ্য করেন ডিলিটের জন্য আমরা এখানে একটা অনক্লিক তৈরি করবো ডিলিটের জন্য আমরা এটা একটা অন ক্লিক তৈরি করবো সেটা হচ্ছে অন ডিলিট নাম দিচ্ছি আমরা এখান থেকে অন ডিলিট এইবার আমরা কি করাবো এই অন ক্লিকের মধ্যে একটা আইডি পাস করাবো ইউনিক আইডি কি করাবো একটা আইডি পাস করাবো ইকু করলাম রো দিয়ে রো দেখাকে আইডি কে ওকে তাহলে এবার কি করবো এই অন ডিলিট আমরা একটা ফাংশন তৈরি করবো চলে যাচ্ছে আমরা সরাসরি কোথায় ইন্ডেক্স ডট ড্রেস ফাইলে ইন্ডেক্স ডট ড্রেস ফাইলে চলে আসার পর ইন্ডেক্স ডট ড্রেস ফাইলে পর এখানে চলে আসার পর ফাংশন অন ডিলিট তো সেটার মধ্যে কিন্তু আমরা একটা আর্গুমেন্ট পাস করেছি প্যারামিটার আকারে সেটাকে রিসিভ করে ফেললাম এবার যদি আমি এখানে আপনাদেরকে অ্যালার্ট আইডি দেখাই কন্ট্রোল কন্ট্রোলাইজি সেভ করি তাহলে বিষয়টা কিন্তু এবার আপনারা ভালোভাবে এখানে বুঝতে পারবেন ডিলিট বাটন ক্লিক করতেছি আইডি এক ডিল বাটন এবার ক্লিক করবো তাহলে আইডি দেখা আমাকে দুই অর্থাৎ ইউনিকটাকে আমি ধরে ফেলেছি এবার তাহলে কি করতে পারবো সরাসরি আমরা ডিলিট করে দিতে পারবো হ্যাঁ সরাসরি কিন্তু আমরা আমরা ডিলিট করতে করতে পারবো তার জন্য কি হবে হবে একটা তাহলে যেভাবে 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 গুলো কন্ট্রোল সি দিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি হুম কন্ট্রোল ভি তে পেস্ট করে দিচ্ছি এইখানে শুধুমাত্র ডাটার মধ্যে আমাদের কি কি থাকবে এই ডাটার মধ্যে থাকবে শুধুমাত্র আমার আইডি আর কিচ্ছু নয় এ একটাই পার্থক্য অর্থাৎ আমরা এই আইডি টাকে আমরা পাস করিয়ে দিচ্ছি কন্ট্রোল সেভ করে ফেললাম সেভ করার পর সেভ করার পর আমাদের কি হবে রেসপন্স এবার আমরা অ্যালার্ট দিব যে ডিলিট সাকসেস একটা অ্যালার্ট দিব যে আমরা হচ্ছে ডিলিট বা রেসপন্স দিব আপাতত রেসপন্স দিলাম সেটা আমরা বানিয়ে ফেলবো ওকে তাহলে কোথায় যাবে আমাদের আমরা বানাবো এখানে অন ডিলিট ডট পিএসপি অন ডিলিট ডট পিএসপি তাহলে অন ডিলিট ডট পিএসপি লিখে অবশ্য আমাদেরকে কি করতে হবে ফাইল ক্রিয়েট করতে হবে সেখান থেকে পুনরায় ভাবে আমরা আবার সেই ক্লাস তৈরি করব অর্থাৎ আমরা ক্লাস ফাংশন তৈরি করবে একটা তাই না ক্লাসের মধ্যে তাহলে আমরা অন সিলেক্টের মধ্যে যেগুলো যেগুলো ইউজ করেছিলাম আমাদের ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য কন্ট্রোল সিটা কপি করে নিয়ে এসে সেগুলো সেগুলো আমরা অন ডিলিটও ব্যবহার করে দিব ওকে পিএসপি থেকে ক্লোজিং করে দিলাম এইবার আমরা যেটা করবো আমরা সরাসরি চলে যাবো ইউজার ডট পিএসপি তে ইউজার ডট পিএসপি তে চলে আসার পর আগে আমরা কি করবো কি বানাবো পাবলিক ফাংশন পাবলিক ফাংশন আমরা কি বানাবো অন ডিলিট অন ডিলিট লিখে সরাসরি আমরা একটি ফাংশন তৈরি করে ফেললাম হ্যাঁ তো ডিলিটের জন্য আমরা যে স্টেটমেন্ট জানি ডিলিটের জন্য আমাদের কি হবে ডিলিট ফ্রম কোন টেবিল থেকে এই ইউজার থেকে নাইস কাকে করবে হোয়ার যার আইডি কল টু কোনটা এখান থেকে আমরা সেটাকে রিসিভ করাবো যেটাকে আমরা পাস করেছি সেটা ওকে তাহলে এখান থেকে বলেছি আইডি কল টু আইডি পারফেক্ট এবার আমরা যে ঘটনাটি ঘটাবো সেটা হচ্ছে আমাকে এটাকে এক্সিকিউট করতে হবে এবং আমরা সেখান থেকে এক্সিকিউট করানোর জন্য কি করাবো এই ডিলিট এসকিউলটাকে ডিলিট বলে দিচ্ছি এসকিউল ওকে তাহলে এই ডিলিট এসকিউলটাকে এবার আমরা এখানে কি করাবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম কন্ট্রোল এজ সেভ করে ফেললাম নাইস কন্ট্রোল এজ সেভ করে ফেললাম হ্যাঁ এইবার কি হবে তাহলে এইবার অনডিলিট লিখে আমরা অনডিলিট যে ফাংশনটি এখানে বানিয়েছি মাথুরটি আমরা তৈরি করেছি সেটাকে আমাদেরকে অন ডিলিট ডট তে চলে আসার পর এই যে অবজেক্ট যেটা আমরা তৈরি করছি সেটা থেকে আমরা কি করতে হবে অ্যাক্সেস অ্যাক্সেস করতে হবে ইউজার দিয়ে সরাসরি আমরা কি করাবো কন্ট্রোল করে ফেললাম তার পরবর্তীতে নিয়ে এসে ডিলিট ওকে অনডিলিটের মধ্যে আমরা কাকে পাস পাস করাবো মধ্যে কাকে বলেন তো এই যে আমাদের যে আইডি রয়েছে সেই আইডি যেটা আমরা পাস করেছি সেইটা হ্যাঁ তাহলে সরাসরি আমরা এখান থেকে বলে দিচ্ছি আইডি তো এটা যেহেতু আমরা গেট আকারে পাস করেছি তাহলে আইডি টু ভাবে লিখলে আমাদের হবে না আইডি আমরা এখান থেকে বলে দিচ্ছি আইডি কন্টুলে সেভ করে ফেললাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে জাস্ট ইকো করে ডাই দিয়ে দেখবো হ্যাঁ রান হবে না আমাদের আইডি ঠিকঠাক মতো পেয়েছি কিনা সেটা একটু আমরা দেখতে পারি এবার আমরা এখান থেকে সরাসরি ডিলিট বাটন ক্লিক করছি তাহলে আইডি এক দেখাচ্ছে হ্যাঁ আইডি কিন্তু আমাকে এক দেখাচ্ছে সেটা দেখানো কেন কারণ কি ইন্ডেট ডট তে চলে আসলাম এখানে কিন্তু আমাদের অ্যালার্ট অ্যালার্ট নাই অর্থাৎ আমাদের কিন্তু আইডি ঠিকঠাক মতোই কাজ করছে হ্যাঁ আইডি কিন্তু আমার ঠিকঠাক মতোই কাজ করছে মানে আইডি আমার পেয়েছে তাহলে ইকোটাকে তুলে দিচ্ছি ডাইটাকে এখান থেকে আমি তুলে দিচ্ছি নাইস ঠিকঠাক মতো পেয়েছে এর মধ্যে চলে গেল অন ডিলিট তাহলে আমার কোথায় মারানো রয়েছে ইউজ প্লিজিতে সে একটা আইডি নিয়ে গেলো এই আইডি কে সে কি করবে ডিলিট করে দিবে আমাকে রিটার্ন করে দিবে আর রিটার্ন করবে কি ওয়ান অথবা জিরো তাই না ইস কন্ডিশন ইউজ করবো যদি 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 এখানে আমরা জাস্ট বলবো যে ডিলিট ডিলিট এসকিউএল যদি আমাদের হয় হ্যাঁ তাহলে আমরা একটা কি করবো এখানে একটা মেসেজ তৈরি করবো কন্ট্রোল তে বেস্ট করে ফেললাম

এটাকেও যদি আমি রিফ্রেশ করাই ডিলিট করে দিয়েছে বাট আমার কিন্তু পেজটা লোড হলো না তাহলে পেজটাকে লোড করার জন্য আমরা কি করতে পারি ইন্ডেক্স ডট পেজ চলে আসতে পারি অন সিলেক্টটাকে আমরা কল করে দিব আবার কি করাবো অন সিলেক্টটাকে আমরা এখানে কল করে দিব অর্থাৎ ডিলেটেড মেসেজ দেখানোর পর অন এর জন্য আমরা যেই ফাংশনটি এখানে বানিয়েছি তাকে সরাসরি আমরা এখানে কল করে দেব ওকে তাহলে এবারে পেজটাকে আবারও রিফ্রেশ করে নিচ্ছি ডিলিট বাটনে ক্লিক করলাম বলছে ডিলিটেড অন সিলেক্ট ফাংশন কল হলো সঙ্গে সঙ্গে সেটা আমার চলে গেল নাইস আমি দু একটা স্টুডেন্ট এখানে পুনরায় আবার এখানে অ্যাড করে নিচ্ছি ওকে তাহলে বলে দিলাম ফিজ ফিজ অ্যাট জিমেইল ডট কম তার পাশাপাশি তার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসি তার সেকশনটা কি এ সেকশন সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি সেভ করে দিচ্ছি নাইস ডাটা ইন্সার সাকসেস তার পরবর্তীতে এখান থেকে আমি বলে দিব আরিফ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তার নামটাকে এখান পরিবর্তন করে দিচ্ছি আরিফ তার সেকশনটা হচ্ছে বি সেকশন ওকে নাইস নাই স্টাটাস ডাটা ইন সার্ট এর সঙ্গে সঙ্গে একটা কাজ করে করল করে দেখেন টেবিল যেন অটোমেটিক অটোমেটিকান চলে আসে সেটা আমি করবো তাহলে কি করবো এই অন সিলেক্ট টাকে আমি কন্ট্রোল সিধে কপি করে নিয়ে এসে অন সিলেক্ট সি কন্ট্রোল সিধে কপি করে নিয়ে এসে আমি আমার ইনসার্ট এর যেখানে হচ্ছে সেই ফাংশনের এর রেসপন্স এর মধ্যে অন সিলেক্টাকে আবার কল করালাম হ্যাঁ তাহলে পেজটাকে যদি রিফ্রেশ করাই তাহলে দুইটা তো আসলো আমি চাচ্ছি আরেকটা এখানে কি করবো ইনসার্ট করাবো হ্যাঁ তাহলে এখান থেকে বলবো আরিফ আরিফ মেন পুষ্প বলবো পুষ্প তার পাশাপাশি কি বলবো পুষ্প একটা রেজিমেল ডট কম হ্যাঁ পুষ্প জিমেল ডট কম তার পুষ্প ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ ওকে এবং সে পরে হচ্ছে আপনার সি সেকশনে নাইস তাহলে এবার কি হবে লক্ষ্য করে দেখেন দুইটা রো রয়েছে সেভ দেওয়া মাত্রই ডাটা ইনসেস সাকসেস হয়ে গেল কিন্তু এবার আমার এখানে সঙ্গে সঙ্গে তিনটা রো তাহলে কিভাবে ডাটাগুলোকে ইনসার্ট করাতে হয় সেই বিষয়টা কিন্তু আপনার এখানে ক্লিয়ার হয়ে গেলেন ওকে তাহলে এখন আমরা সরাসরি কি করতে পারলাম ডাটা ইনসার্ট করলাম ফেস করে তুলে আনলাম সরাসরি আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হচ্ছে সেটা আমরা দেখে আসলাম এবার সরাসরি আমরা যে বাটনটি তৈরি করবো সেটা হচ্ছে আমাদের আপডেট বাটন হ্যাঁ আপডেট বাটন আমরা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপডেটের জন্য ওকে তো সেটা করার পূর্বে আমি আরেকটি কাজ এখানে করতে পাই সেটা করতে সেটা হচ্ছে ডিস্ট্রাক্ট করতে চাই ওকে তো ডিস্ট্রাক্ট তৈরি করার জন্য আমরা সরাসরি ইউজার ডট চলে আসলাম তো আমরা কিন্তু কি করবো ডিস্ট্রয় করে দেবো ওকে ডিস্ট্রাক্ট কাজ হচ্ছে তো তৈরি করেছি তার পাশাপাশি আমরা সবার নিচে চলে আসলাম এখানে এই ক্লাসের ঠিক এর উপরে এখান থেকে পাবলিক সরি পাবলিক ফাংশন আপনার কাছে একটা কাজ করবেন যে সমস্ত কিওয়ার্ড গুলো আপনার কাছে নতুন মনে হবে সেইগুলো আপনি হচ্ছে একটু গুগল কাটাকাটি করলে কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন ওকে তাহলে এখানে আমরা একটা কন্ডিশন দিব ইফ কখন হবে আমাদের যে কানেকশনটি রয়েছে তাহলে দিস ডট কানেকশন এই কানেকশনটাকে আমরা কি করে দেবো জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবো ওকে তাহলে দিস 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 আমরা এখান থেকে বলে দেবো হচ্ছে কানেকশন এবং সঙ্গে সঙ্গে ক্লোজ যেটা রয়েছে ক্লোজ ম্যাথর তাকে সরাসরি কল করে দিচ্ছি পারফেক্ট তাহলে এটা আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা এখান থেকে তৈরি করে ফেললাম আমরা এখানে কি করলাম কনস্ট্রাক্টর তৈরি করেছি আমরা তৈরি তৈরি তো করার পরবর্তীতে এখন আমরা কি করলাম ডিস্ট্রাক্ট ওকে স্পেলিংটা ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা চলে যাব হচ্ছে আপডেট এর জন্য তো অবশ্যই কিন্তু আমরা এখানে একটা কাজ করাতে পারি যা আমরা কমেন্ট ইউজ করতে পারি যেমন এটা হচ্ছে আমার কার জন্য এটা হচ্ছে আমার ডিবি কানেকশন তাই না তাহলে আমরা এখান থেকে সরাসরি বলে দিচ্ছি ডাটাবেস ডাটাবেস কানেকশান হম ডাটাবেস কানেক্ট ডাটাবেস কানেক্ট আর এখান থেকে বলে দিতে পারি আমরা কমেন্ট করে যেটা হচ্ছে আমার ইনসার্ট ফর ইনসার্ট ফর ইনসার্ট ডিসকাংশন তার পরবর্তী আমরা কি ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের অন সিলেক্টের জন্য হ্যাঁ এখান থেকে ইউজ করতে পারি ফর সিলেক্ট কুয়েরি ওকে তার পরবর্তীতে আমরা এখানে কি ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের অন ডিলিটের জন্য ওকে তাহলে এখান থেকে বলতে পারি ফর ডিলিট কুইরি পর ডিলিট

এইবার আমরা তোর তৈরি করবো আপডেটের জন্য যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আমাদের মোটামুটি অল্টার ডেট দিয়ে দিচ্ছি কোডটা ফরমেটিং হয়ে থাকবে হ্যাঁ তাহলে এবার আমরা কি তৈরি করবো আপডেটের জন্য এখান থেকে কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবার আমরা কি বলবো এখানে জাস্ট আপডেট বলবো আর ফাংশনের নামটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো হ্যাঁ ফাংশনের নামটা বলে দেবো আমরা এখান থেকে অন আপডেট কন্ট্রোল এ সেভ করে ফেললাম এইবার এটাকে দিয়ে আমরা কি তৈরি করবো ফাংশন তৈরি করবো ইন্ডেক্স ডট ড্রেস ফাইলে চলে আসলাম ইন্ডেক্স ডট ডেস চলে আসার পর এখানে আমরা কি তৈরি করব অবশ্যই ফর আপডেটের জন্য তাহলে এখানে আমরা কি করব একটি ফাংশন তৈরি করতে হবে আমাদের মার্জি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম এবং অবশ্যই কিন্তু আইটাকে রিসিভ করতে হবে সেম ভাবে ডিলিট এর জন্য যে আই রিসিভ করালাম এখানেও কিন্তু আমাকে সেম ভাবে রিসিভ করে ফেললাম তবে এইখানেও কিন্তু আগে আমাকে কি করতে হবে লক্ষ্য করে দেখেন তো যখন আমি এখানে আপডেটের জন্য ক্লিক করব তখন কিন্তু আমার কি হচ্ছে একটা অ্যালার্ট দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে একটা অ্যালার্ট দিয়ে দি হ্যাঁ একটা অ্যালার্ট দিয়ে দি অ্যালার্ট দিয়ে দিচ্ছে এখানে অ্যালার্ট দিয়ে অ্যালার্ট আমি কি করব আইডি কে রেখে দিচ্ছি যখন আমি এখানে আপডেটের জন্য ক্লিক করব আপনারা ভালোভাবে লক্ষ্য করেন রেকর্ডিং চালু করেছিলাম হ্যাঁ ওকে যখন আমরা এখানে আপডেটের জন্য ক্লিক করব হ্যাঁ আপডেটের জন্য ক্লিক করলে আমাদের কি হবে এটা এটা হচ্ছে আমাদের কিন্তু এই যে আপডেটের জন্য ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত যে আপডেট ফাংশনটি কাজ করছে আমরা একটু দেখে আসি কনসোলে চলে আসি কনসোলে চলে আসার পর আমাদের কোনো অ্যারোর আছে এই যে অন আপডেট ইজ নট ডিফাইন হ্যাঁ মেবি পেজটা সেভ করা হয় নাই কন্ট্রোল ইজ সেভ করে ফেললাম তারপর হচ্ছে অন আপডেট অন ইনসার্ট অন ইনসার্ট নয় অন সিলেক্ট রাইট এই যে কন্ট্রোল ইজ দি সেভ করে ফেললাম ওকে ওকে তারপর ওইতে আমরা সরাসরি চলে আসি আবার পেজটা রিফ্রেশ করে দিচ্ছি আপডেটে ক্লিক করলাম এই দেখেন চার হ্যাঁ চার চলে এসেছে আমরা এখন হিডেন অবস্থায় একটা আপডেট আইডি একটা হিডেন ফিল নিব যেটাকে আমরা এই ফিলগুলোকে সেট করে দেবো যেটা ক্লিক করবো সেটা যেন আমাদের ওই মডেলটা যেন আবার ওপেন হয়ে যায় হ্যাঁ সে কাজটা কিন্তু আমরা করবো তো ভালোভাবে লক্ষ্য করে দেখেন আমরা এই জাস্ট এখান থেকে আমরা কি করাবো এখান থেকে আমরা এই যে আপডেট ক্লিক করলে যেন আমাদের সে মডেলটা ওপেন হয়ে যায় সে কাজটা করতে চাই তো মডেলটা ওপেন হওয়ার জন্য একটা কাজ একটা বিষয় রয়েছে এখানে কিন্তু সেটা হলো আমরা একই মডেলে কাজ করব নাকি দুইটা মডেলে কাজ করব সেটা আগে বুঝতে হবে আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দুইটা মডেলে কাজ করে দেখিয়েছিলাম এবার আমরা একটা মডেলে দেখব কিভাবে একটা মডেলে আমরা আপডেট করাতে পারি সেভ করাতে পারি হ্যাঁ একটা অ্যাকশনে সেটা কিন্তু আমরা চালিয়ে দেখতে পারি তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন সবার প্রথমে আমরা আগে আপডেট যে মডেলটি রয়েছে সেটাকে আমরা যখন ক্লিক করবো আপডেট বাটনে সঙ্গে সঙ্গে আমাদের মডেল ওপেন হবে তার আগে আমরা আপডেটের জন্য কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আসি তো বাটন বিটেন বিটেন আমরা এটাকে প্রাইমারি করে দিতে পারি ওকে কন্ট্রোলে রিসেভ করে ফেললাম তাহলে জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগবে এর থেকে বেশি কিছু নেই তাহলে লক্ষ্য করে দেখেন প্রাইমারি কালার চলে এসেছে তাহলে আপনাকে ক্লিক করলে আমাদের এই যে মডেল টি ছিল এই মডেলটি আমাদের ওপেন হবে সেটাকে আমরা করব তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের ইন্ডিক্স ডট পিএসি ফাইলে চলে যেতে হবে সেখানে চলে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডেল রয়েছে এক্সাম্পল মডেল তাই না তো এটা একটা আমরা আইডি নিয়ে দিচ্ছি কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এই আইডি টা আমরা আপাতত ইউজ করবো হ্যাঁ তাহলে আমরা যখন সেই মডেল করবো সেই মডেলটা আমাদের কি হবে সেটা আমরা বলে দিতে চাই দিয়ে এখান থেকে আমরা বলে শো ওকে কন্ট্রোলাইজ এটা আমাদের যে কুড়ি মেথড কন্ট্রোলাইজ সেভ করে ফেললাম তার পরবর্তীতে লক্ষ্য করে দেখেন এখন যদি আমরা এখান থেকে সরাসরি আপডেটে ক্লিক করি আমাদের মডেল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে হুম আপডেট এ ক্লিক করলে আমাদের মডেল কিন্তু যাচ্ছে সেটা আপাতত আমাদের কমপ্লিট আমাদের পাশাপাশি আমাদের আইডি আছে আপডেট করানোর জন্য কোন আপডেট আই কোন আইডি কে আমরা আপডেট করাবো সেই আইডি আমাদের কাছে আছে তাহলে সেটা এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা একটা হিডেন ফিল্ড ইউজ করতে পারি সেটা কোথায় ইউজ করবো আমরা এইখানে একটা ইনপুট ফিল্ড হিডেন নিচ্ছি এটাকে আমরা বলে দিচ্ছি হিডেন হ্যাঁ হিডেনের মতো আমরা কি রাখবো আইডি ইউজ করবো দিয়ে কি বলবো আপডেট হিডেন আইডি জাস্ট এখান থেকে বলে দিবো হিডেন আইডি ওকে কন্ট্রোল হিসেব করে ফেললাম তাহলে এই হিডেন আইডি কি হবে কন্ট্রোল সি তে কপি করলে তার পরবর্তীতে আমরা যদি এখানে চলে আসি এই হিজ আইডি আসলে কি হবে এই হিজ আইডির মধ্যে আমরা কি করবো যখন আমরা যেটাতে ক্লিক করব সেইটার ভ্যালুতে আমরা আইডি কে রেখে দেব হুম সেইটার আন্ডারে আমরা জাস্ট আইডি কে রেখে দিলাম এবার যদি আপনারা বিষয়টা লক্ষ্য করে দেখেন এবার যদি লক্ষ্য করে দেখেন ধরেন আমি এইটাকে আপাতত আপডেট করতে চাই ক্লিক করলাম এবার যদি আমি এখানে রাইট বাটন করে ইনস্পেক্ট করি ইনস্পেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু গত ফাইভ ভ্যালু কিন্তু ফাইভ সেট হয়ে গেছে হ্যাঁ আবার যদি আমি এখানে এটাকে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে করে দেখেন ভ্যালু কত তিন এটা কিন্তু রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার যদি আমি উপরে এটা ক্লিক করি তাহলে দেখেন এটা ভ্যালু কত চার অর্থাৎ ভ্যালু ভ্যালু কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে অর্থাৎ যদি আমাদের ক্লিক হয় তাহলে এটা সেভ থাকবে না এটা ভ্যালুটাকে আমরা এবার করে দিব আপডেট হ্যাঁ এটাকে তাহলে আমরা কি করে দিবো আপডেট করে দিব তাহলে সেটার আমরা জাস্ট ওই বাটনটাকে একটু ধরে আসি এই যে আমাদের অন সেভ আপডেট নামে যে অ্যাকশনটা তৈরি করেছিলাম ওইটা একটা আইডি ইউজ করি সেটা দিবো হচ্ছে এটা দেব হচ্ছে আমরা চেঞ্জ চেঞ্জেস ভ্যালু অর্থাৎ চেঞ্জেস নাম মিনিস্কুলার নাম দিই টেক্সট টাইটেল হ্যাঁ টেক্সট টাইটেল এই টেক্সট টাইটেলটাকে আমরা কি করবো সেভ করে দিব এটা জাস্ট এই স্টেবেলটাকে পরিবর্তন করে দিব হ্যাঁ তো চলে আমরা সেটা করে দিয়ে আসি ওকে আমরা এখান থেকে বলে দিচ্ছি ডট ডট এই স্টেমেল আমরা বলে দিব ডট এই স্টেমেল বলে দিব এখান থেকে আমরা আপডেট ওকে কন্ট্রোল এস দি সেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা পেজটা একবার রিফ্রেশ করে আসি তবে লক্ষ্য করে দেখেন যখন আপডেট বাটন ক্লিক করলাম সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল বাটন নামটা আপডেট হয়ে গেল এইবার যখন আমরা আপডেটে ক্লিক করব তাহলে এর বাটন কিন্তু আমরা একটাই ইউজ করছি সেভ এর জন্যও যা আপডেটের জন্যও তা ভালোভাবে লক্ষ্য করেন সেভ এর জন্যও যা আপডেটের জন্যও কিন্তু আমাদের একটাই বাটন হ্যাঁ তাহলে এই হিডেন আইডি কিন্তু আমাদের রয়েছে এই হিডেন আইডি কে ধরে এখন আমরা একটা কন্ডিশন ইউজ করব সেভ আপডেট যে আমাদের বাটনটি রয়েছে অর্থাৎ অ্যাকশনটি রয়েছে সেখানে তাহলে অন সেভ আপডেট এইখানে আমাদের অর্থাৎ কেননা আমরা ওই একই অ্যাকশনে কিন্তু কাজ করাচ্ছি অন সেভ আপডেট অ্যাকশনে কিন্তু আমরা আপডেটও করাচ্ছি আবার সেভও করাচ্ছি তাই না তাহলে এইখানে আমরা একটা জাস্ট কাজ করবো একটা খেলা খেলে দিব সেটা হচ্ছে ওই হিডেন ইনপুট ফিল্ড যেটা আমরা এখানে তৈরি করেছিলাম হিডেন আইডি যেটাকে আমরা দেখেছিলাম হিডেন আইডির ভ্যালুটা কখন হচ্ছে যখন আমরা আপডেট বাটনে ক্লিক করতেছি তখন আসতেছে তাই না তাহলে সেটাকে আমরা ধরে ফেলি হ্যাঁ ধরে ফেলার পর আমরা যে কোয়েরি ব্যবহার করে সেটাকে আমরা এখান থেকে সরাসরি অ্যাক্সেস করে ফেললাম তার পরবর্তীতে ডট ভ্যালু দিয়ে সেটাকে আমরা ধরে ফেললাম ধরে ফেলার পরবর্তীতে এবার আমরা কি করব ইফ একটা কন্ডিশন ইউজ করব ইফ ইফ যদি আমাদের ইফ যদি আমাদের যদি আমাদের হিডেন আইডি যদি থাকে হিডেন আইডি যদি থাকে তাহলে সেটা আমাদের আপডেটের জন্য রেডি হবে হ্যাঁ এখান থেকে আমাদের বলে দিব যে হিডেন আইডি যদি থাকে যদি থাকে তাহলে আপডেট হবে আপডেট হবে আর নিচে হচ্ছে আমরা ইলসে বলে দিব ইলসে এসে বলে দিব হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হবে অন্যথায় অন্যথায় আমাদের কি হবে ইনসার্ট হবে তাহলে ইনসার্টের কোড টুক আমাদের কোথায় করা আছে এই যে আমাদের কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে এসে সেটা আমরা ইলসে বসিয়ে দিলাম বাট এখানে আমরা ছোট্ট একটা পরিবর্তন করব ইনসার্টের সময় কিন্তু আমাদের আপডেট আইডি থাকবে না হ্যাঁ ভালোভাবে লক্ষ্য করেন যখন আমরা তো এখানে ইনসার্টের জন্য রেডি করাবো ইনসার্টের সময় কিন্তু আমাদের আপডেট আইডি থাকবে না নতুন করে সেই ইনসার্ট হচ্ছে সেজন্য এখানে একটা পরিবর্তন ঘটাবো সেটা হলো এই এটাকে ফাঁকা রেখে দিব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এই হিডেন আপডেট হিডেন আইডিটাকে আমরা কি করে দিব ফাঁকা রেখে দিলাম কি করবো করবো আমরা করব এখানে কন্ডিশন ইউজ করবো কার জন্য আপডেটের জন্য হ্যাঁ তাহলে ইনসার্টের জন্য যে সমস্ত কোডগুলো ছিল ওই সমস্ত কোডগুলো আমরা এবার আপডেটে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমাদের কিন্তু কপি পেস্টের কাজ আমরা বারবার করতেছি কফি পেস্ট কাজ করতেছি তাই না তাহলে এইখান থেকে আমরা কি করব সবার প্রথমে আমরা ক্লিক করলে আমাদের কি হবে আমাদের ক্লিক করলে এবার আমরা আপডেট করতে পারবো তার আগে আমাদের কি করতে হবে যখন আমরা এই বাটনে ক্লিক করবো কাজটা করতে হবে এই কাজটা করতে হবে তাই না তো সেই সিলেক্টের কাজ নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের যে এই যে সবার নিচে অন আপডেট নামে যে অ্যাকশনটি আছে কেননা এই বাটনের অ্যাকশানে যেটা আমাদের কল হচ্ছে অন আপডেট ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই বাটনের অ্যাকশনে কিন্তু আমাদের কল হচ্ছে অন আপডেট হ্যাঁ তাহলে এই আপডেটের অ্যাকশন আমরা কি করব ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো আগে নিয়ে আসবো ধরে নিয়ে আসবো পরবর্তীতে আমরা সেটাকে উপরে আমরা আরেকবার রিভিউ করে নিচ্ছি কোনো সমস্যা নেই এখন তাহলে আমরা কি করব অ্যাজাক্স কল করাবো ডট এজাক্স অ্যাজাক্স দিয়ে এক সবার প্রথমে কি করাবো সিনট্যাক্সটা রেডি করে নিচ্ছি তাহলে ইউআরএলটা আমাদের কি হবে ইউআরএলটা আমরা এখান থেকে বলে দিব অন অন ইউজার সিলেক্ট ফর আপডেট ফর আপডেট ডট পিএসটি ওকে বড় একটা নাম দিয়ে দিলাম এবং ম্যাথড কি হবে ম্যাথডটা কিন্তু এটা আমাদের গেট গেট থাকবে থাকবে হ্যাঁ তার পাশাপাশি আমাদের ডাটা কি যাবে ডাটা শুধুমাত্র আইডি পাস আমরা এখান থেকে একটাই ওই যে আমাদের মডেলের আইডিটা টা অর্থাৎ ক্লিক করলে আমাদের যে আপডেট আইডি আছে সেটা এবার সাকসেস এর মধ্যে কি থাকবে ফাংশন ফাংশনের মধ্যে আমাদের কি থাকবে এখান থেকে সরাসরি আমরা বলে দিব হচ্ছে যে রেসপন্সটা পাবো সেই রেসপন্স আমরা কি করবো অর্থাৎ আমরা এই চাইলে ডাটা দিতে পারি বা ডাটা ইউজ করবো ওকে ওখান থেকে আমরা কি ইউজ করতে পারি অ্যালার্ট দিয়ে সেটাকে ধরে নিলাম হুম ধরে ফেললাম তাহলে এখন আমরা কি করবো অন আপডেট সিলেক্ট অন ইউজার সিলেক্ট ফর আপডেট ডট লিখে সরাসরি একটা ফাইল ক্রিয়েট করে ফেলবো ওকে চলেন সরাসরি করে আসি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম নাইস ইন্টার দিয়ে দিলাম এইবার আমরা সরাসরি যে ঘটনাটি ঘটাবো সেটা হলো এইখানে আমরা এইটাকে কন্ট্রোল সি তে কপি করে নিচ্ছে এতটুকু কাজ উপরে এতটুকু জাস্ট ডাটা বেস কানেকশন দেওয়ার জন্য এবং ইউজার ডট পিএসপি নিয়ে আসার জন্য হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম তার আমাকে অবশ্যই কিন্তু পিএসপি ওপেনিং করাতে হবে পিএসপি ক্লোজিং করাতে হবে কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম হ্যাঁ এবং কি করাবো এখন আমরা এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাবেস কানেকশন ডান ডাটাবেস যেহেতু আমাদের কানেকশন ডান তাহলে এখন আমরা কি করাবো আমাদের একটা মেথড বানিয়ে ফেলবো কোথায় ইউজার ডট পিএসে সেটা হচ্ছে আপডেট এর জন্য হ্যাঁ অর্থাৎ সিলেক্ট করবো আগে কাকে আমরা ইনপুট ফিল্ডে দেখাতে যাচ্ছি কাকে আপডেট করবো তাকে অবশ্যই ধরতে হবে আগে তাহলে লিখবো ফর সিলেক্ট আপডেট এখানে আগে ফর আপডেট সিলেক্ট ফর আপডেট ওকে নাইস তাহলে একটা ফাংশন তৈরি করে ফেলতেছি আমরা ফাংশন লিখবো আমরা কি অন সিলেক্ট আপডেট ওকে নাইস অন সিলেক্ট আপডেট তো কি করবো আমরা এখান থেকে সিলেক্ট সিলেক্টলেকটা স্কুল করে চালাবো সিলেক্ট স্টার সবগুলোতে নিয়ে যাবে ফ্রম কোন টেবিল থেকে ইউজার ইনফো টেবিল থেকে কাকে নিয়ে যাবে ওই যে আমরা আইডি যেটা পাস করাবো সেটা তাহলে হয় আর হয় আইডি কল টু আইডি কোন আইডি প্যারামিটার আকার সেটাকে রিসিভ করে ফেলবো আর রিসিভ করে ফেললাম বাট আমাদের সেটা কি করতে হবে বানিয়ে ফেলতে হবে কন্ট্রোলে রিসিভ করে ফেললাম হ্যাঁ আর এটা কি করতে হবে সেম টু সেম যেভাবে আমরা রিটার্ন করেছি এখানে কন্ট্রোল সিটে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি তে কপি করে এসে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম কন্ট্রোল এস সেভ করে ফেললাম ওকে বাট এখানে শুধুমাত্র ভেরিয়েবল পরিবর্তনটা আমরা এখানে ঘটাবো এটা বলে দিব হচ্ছে আমাদের কন্ট্রোল জেড এটা হচ্ছে আমাদের এসসিএল সিলেক্ট সিলেকশন ওকে তাহলে এবার কি হবে অন সিলেক্ট আপডেট দিয়ে আমরা সরাসরি অন সিলেক্ট আপডেট দিয়ে সরাসরি আমরা যেই আমরা যেই ফাইলটি তৈরি করেছি সেখান থেকে এসে আমাদের যেই অবজেক্টটি রয়েছে অবজেক্টটি রয়েছে কি ইউজার ওকে অবজেক্ট ভেরিয়েবল ইউজার সেখান থেকে আমরা কি করাবো অন সিলেক্ট আপডেট অন সিলেক্ট আপডেট থেকে যেহেতু গেট আকারে আমরা কি পাস করেছি এই পাস থেকে আমরা একটি আইডি পাস করেছি সেটাকে আমাকে রিসিভ করতে হবে সুপার গ্লোবাল ভেরিয়েবল আমাদের কি রয়েছে গেট ওকে তাহলে সেটার মাধ্যমে আন্ডার স্কোর গেট সেটার মাধ্যমে কাকে আইডি কে রিসিভ করে ফেললাম ওকে রিসিভ করানোর পর যেহেতু আইডি ইউজ করে কন্ডিশন ইউজ করেছি প্যারামিটার পাস হবে আমাদের প্যারামিটার পাস করেছিলাম তাহলে লক্ষ্য করে দেখেন এইবার আমরা যদি এখান থেকে চলে আসি হ্যাঁ এবার আমরা চলে এসে দেখে আমাদের সরাসরি আইডি চলে আসলো রিসিভ করে ফেললাম রিসিভ করার পর আমরা কুইরি চালালাম সেই কুইরি কিন্তু আমাদের আবার সেটার কিন্তু আবার আমাদের ফলাফলটা কোথায় চলে আসলো অন সিলেক্ট ফর আপডেট এর মধ্যে চলে আসলো বাট এইখানে আমাদের ছোট্ট একটা পরিবর্তন ঘটাবো ছোট্ট একটা পরিবর্তন কিন্তু আমরা এখানে ঘটাবো হ্যাঁ আমাদের ডাটা যেটাকে আসবে সেটাকে অবশ্যই কি করতে হবে ফেস করতে হবে একটা ভিডিও বল নিলাম রোন আমি তার পরবর্তীতে আমাদের কার মধ্যে রয়েছে ইউজারের মধ্যে রয়েছে ইউজার থেকে এখন আমরা কি করাতে পারি অবশ্যই কিন্তু আমাকে ফেস করাতে হবে তাই না ডাটাগুলো কি করাতে হবে ফেস করাতে হবে তাহলে ফেস করানোর জন্য ভালোভাবে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখেন এখান থেকে একটা ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি রেসপন্স নামে রেসপন্স এটা ওকে নাইস তাহলে আমাদের কার মধ্যে রয়েছে রেসপন্স মধ্যে রয়েছে একটা রো নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এই রেসপন্সটাকে আমরা যে রেসপন্সটা এখান থেকে ধরেছি এই রেসপন্সের আন্ডারে আমাদের কি আছে আমাদের ডাটাগুলোকে ফেস করাতে হবে সে জন্য ফেস অ্যাসোস আমরা ব্যবহার করব কি ব্যবহার করব ফেস অ্যাসোস ওকে নাইস কন্ট্রোল এস ডিসেভ করে ফেললাম এই ফেস অ্যাসোস ব্যবহার করলে আমাদের কি হবে এই রোটাকে আমি যদি আপনাদেরকে দেখাই প্রিন্টার করে তাহলে আমাদের কিন্তু ইনফরমেশনগুলো এখানে আপনারা দেখতে পারবেন হ্যাঁ জাস্ট এখান থেকে প্রিট ওপেনিং করলাম তারপর প্রিন্টার করতেছি ওকে নাইস কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস ডিসেভ করলাম আমাদের ইন্টার ডট জেস ফাইলে অবশ্যই ডাটা সেটা আমাদের অ্যালার্টের মধ্যে চলে আসবে যখন আমরা অন আপডেট বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে যে লক্ষ্য করে দেখেন এখনো কিন্তু আমাদের সেটা আসেনি আমরা একবার পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এখন আপডেট বাটনে ক্লিক করলাম এই যে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এই যে ইনফরমেশনগুলো কিন্তু সরজাসুজি চলে এসেছে আইডি ফোর হ্যাঁ সেগুলো কিন্তু আমি ইনফরমেশন ফেস করে তুলে আনতে পেরেছি এর মধ্যে যেহেতু আমি ফেস করে তুলে আনতে পেরেছি তাহলে কিন্তু আমার এখানে খেলা শেষ আর কোনো কিছুই নাই হ্যাঁ তাহলে এগুলোকে কি করাবো আমি চাইলে এগুলোকে আমি ওই পাশে আমি জেসন ফর্মেটে প্রিন্ট করে দিতে পারি ইকো করাবো কাকে আমরা চাইলে একটু যেসন যেসন ফর্মেটে পাঠিয়ে দিতে পারি তাহলে যেসন ইনকোড করবে কাকে আমাদের রোটাকে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম যেসনটাকে আমরা ইনকোড করালাম জাভা মাধ্যমে সেগুলোকে আমরা কি করবো ডিক্রিপ্ট করে ফেলবো হম তাহলে কি করবো আমরা এখান থেকে সরাসরি এখন ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখান থেকে তাহলে এখন আমরা কি করবো একটা ভেরিয়েবল নিচ্ছি অবজেক্ট অবজেক্ট আমরা যেহেতু কনভার্ট করে ফেলবো যেসন ডট পার্স ওকে নাইস তাহলে কার মধ্যে কাকে রাখবো ডাটাটাকে রাখবো ওকে তাহলে ডাটাটাকে যেহেতু এখন রাখলাম ডাটাকে এখন আমি রাখলাম তাহলে কোথায় আমি ডিসপ্লে করাবো আমি ডিসপ্লে করাবো কিন্তু যখন আমি ক্লিক করতেছি এখানে এই এই ইনপুট ফিল্ডের মধ্যে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এই ইনপুট ফিল্ডের মধ্যে ডিসপ্লে হবে হ্যাঁ এই ইনপুট ফিল্ডের মধ্যে এই ইনপুট ফিল্ডের মধ্যে যদি ডিসপ্লে হয় তাহলে আমার কিন্তু ইনপুট ফিল্ড গুলোকে আমি উপরে ধরেছিলাম সেগুলোকে আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো আর কোনো কিছু নয় এখান থেকে কন্ট্রোল সি রে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি রে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি রে কপি করে নিয়ে এসে আমি এখান থেকে কি করিয়ে দিবো ডিসপ্লে করিয়ে দিব ডিসপ্লে করাবো কেননা কেন ভালোভাবে লুক করে দেখেন এটার মধ্যে আমার কি রয়েছে এই যে ইউজার নেম হুম ইউজার নেম তারপর হচ্ছে ইউজার ইমেইল এই যে আমাদের যে সমস্ত অবজেক্টগুলো এখানে পেয়ে গেছি সেগুলোর মধ্যে আমি কি রাখবো এখন এই ইনপুট ফিল্ডের মধ্যে এখন ইউজার নেমের মধ্যে রাখবো অবজেক্ট ডট ইউজার নেম এই যে দেখেন চলে এসেছে আমার কিন্তু বাইরে হলভাবে চলে এসেছে অবজেক্টগুলো শুধু লেখা মাত্রই আমার শো করে নিচ্ছে অবজেক্ট ডট অবজেক্ট ডট ইউজার দেখেন ইউজার ইমেইল হ্যাঁ তারপরবর্তী কি হবে অবজেক্ট ডট ডট ইউজার 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 ডিপার্টমেন্ট হ্যাঁ এবার আমরা কি করবো অবজেক্ট ডট সেকশন তাহলে এখানে কি করে দেবো আমরা অবজেক্ট অবজেক্ট ডট ইউজার সেকশন ইউজার সেকশন কন্ট্রোল এইস সেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা আউটপুটটা দেখে আসি হুম ফাইনালি যদি আউটপুটটা দেখে আসি তাহলে লক্ষ্য করে দেখেন ফাইনালি যদি আউটপুট দেখে আসি এই যে আমাদের কিন্তু সবগুলো এখানে চলে এসেছে সি সেকশন সেজন্য সি সেকশন ওপেন হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের এই সেকশন সেজন্য এটা আমাদের এই ওপেন হয়ে গেছে এটা হচ্ছে আমার বিশেকশন সেজন্য বিশেকশনের ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে ওপেন হয়ে গেল ওকে তাহলে মোটামুটি এখন আমার কাজ শেষ এখন আপডেট বাটনে ক্লিক করলে কি হবে এখন আপডেট বাটনে ক্লিক করলে কি হবে সেটা এখন আমাকে বলে দিতে হবে তাহলে এটা এখন আমরা কোথায় তৈরি করব অবশ্যই কিন্তু আমাদের যে আপডেট অ্যাকশনটি আমরা বানিয়ে ফেললাম একটু আগে উপরে এই যেখানে এখানে যদি আমি একটু আগে কন্ডিশন ইউজ করেছি ভিডিওর মাঝখানে যদি আমার হিডেন আইডি যদি থাকে তাহলে আপডেটের জন্য আমার অ্যাকশনটা কল হবে এতটুকু আর হিডেন আইডি যদি আইডি যদি না থাকে তাহলে ইলস এর জন্য কাজ করবে আমার ইনসার্ট হবে হ্যাঁ সেই কাজটা আমরা এখানে করেছি তাহলে আপনারা একটা চাইলে একটা প্র্যাকটিস পারপাসে দেখতে পারেন জাস্ট অ্যালার্ট দিয়ে জাস্ট অ্যালার্ট দিয়ে দেখতে পারেন যে এটা হচ্ছে ফর আপডেট ফর আপডেট আর ইলস কখন কাজ করবে ইলস কাজ করবে হচ্ছে আমার এই যে ইনসার্টের সময় আমি এখান থেকে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ফর ইনসার্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম ফাইনালি যদি আমরা এখান থেকে পেজটাকে রিফ্রেশ করাই পেজটাকে যদি আমরা রিফ্রেশ করাই যদি আমরা অ্যাড ইনসার্টে দিয়ে দিই হ্যাঁ সেভ করানো মাত্রই কিন্তু আমার ওই ফাংশনটা অর্থাৎ ইলস কল হবে দেখেন হ্যাঁ আমি এখান থেকে একটা ইনসার্ট করেছি মামুন নাইস তারপর পরবর্তীতে কি করবো মামুন অ্যাট জিমেইল জিমেইল সরি জিমেইল ডট কম জিমেইল ডট কম এবং এখান থেকে বলে দেবো হচ্ছে বিবিএ তার সেকশনটা হচ্ছে বি সেকশন হ্যাঁ সেভে দিচ্ছি আমাকে বলছে ফর ইনসার্ট ইনসার্ট এর জন্য চলে গেল এবং আমাকে বলছে ডাটা ইনসার্ট সাকসেস সঙ্গে সঙ্গে মামুন ইনফরমেশনটা কিন্তু এখানে আমার এই যে চলে আসলো হ্যাঁ মামুন ইনফরমেশন চলে আসলো তাহলে এবার আমরা কার জন্য করাবো এবার কিন্তু আমরা সরাসরি করা বলছি অ্যালার্টটাকে আমরা এখানে কেটে দিচ্ছি যেহেতু আমরা আপডেটের জন্য করাবো বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন এবার কিন্তু আমরা আপডেটের জন্য কাজ করাবো তাই না তাহলে আমরা কি বলেছি হিডেন আইডি যদি থাকে তাহলে আমার আপডেটের জন্য কাজ করবে নাইস তাহলে আমরা সেই কন্ডিশন এখানে ইউজ করবো এখানে তাহলে এখান থেকে জাস্ট আমরা বলে দিব অন অন আপডেট অন আপডেট ডট পিএসপি ওকে তাহলে অন আপডেট ডট পিএসপি একটা ফাইল তৈরি করে ফেলি কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম অন আপডেট ডট পিএসপি ফাইলে চলে আসবো তো আসার পূর্বে কিন্তু এখান থেকে আমাদের কি কি আমরা নিয়ে যাব ভালোভাবে লক্ষ্য করেন অবশ্যই কিন্তু এখান থেকে আমাকে হিডেন আইডি টাকে নিয়ে যেতে হবে হ্যাঁ এই হিডেন আইডি আমি এখান থেকে পাস করাচ্ছি কেননা কাকে আমি আপডেট করবো সেটা তো অবশ্যই আমাকে বলে দিতে হবে বলে দিতে হবে তাই না তাহলে হিডেন আইডি আমি এখান থেকে নিয়ে গেলাম হিডেন আইডি কেও আমি এখান থেকে নিয়ে গেলাম আর বাকি যে সমস্ত ইনফরমেশন ছিল সেগুলো কিন্তু সবই ঠিকঠাক মতো আমাদের থাকবে এটা আমাদের আপডেটের জন্য ওকে তাহলে আমাদের কি কি পাস করাচ্ছি এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন আহ একটা বিষয় এখানে দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে আমরা যেহেতু এটা আপডেটের জন্য রেডি করাচ্ছি আমরা যেহেতু রেডি করাচ্ছি হিডেন আইডি ভ্যালুটাকে আমরা এখানে কিন্তু ফাঁকা রাখবো না হম হিডেন আইডি ভ্যালুকে আমরা ফাঁকা রাখবো না আপডেটের জন্য হিডেন আইডি টাকে আমরা কি করবো ফাঁকা রাখবো না আবারও বলছি আপডেটের জন্য কিন্তু আমরা হিডেন আইডিকে ফাঁকা রাখব না হ্যাঁ তাহলে এবার আমরা কি করাচ্ছি এখান থেকে সরাসরি

আপডেটের জন্য আমরা কোথায় ফাংশন বানাবো বলেন তো এই যে ইউজার ডট পিএসপি ফাইলে হ্যাঁ আপডেটের জন্য আমরা সরাসরি কাজ করে ফেলে চলেন তাহলে এবার আমরা বলবো ফর আপডেট কোয়েরি ওকে নাইস তাহলে আপডেট করার জন্য আমরা ফাংশন নাইস ফাংশন তারপর উত্তর আমাদের কি হবে পাবলিক ফাংশন তৈরি করবো একটা অবশ্যই বারবার যেটা ভুল মিস্টেক করে ফেলেছি কোনো সমস্যা নাই আমি এখান থেকে পাবলিকটা লিখে ফেলতেছি ওকে পাবলিকলি তার পরবর্তীতে এখানে আমরা কি করাবো এখানে আমি সেই কাজ সেম কাজটাই করবো পাবলিক ফাংশন ফাংশন অন আপডেট তৈরি করে ফেললাম আমি এখান থেকে প্যারামিটার গুলোকে রিসিভ করানোর পূর্বে আর এখানে আমি রেডি করে ফেলি অন আপডেটে হ্যাঁ ওকে চলেন তাহলে এখান থেকে কি করবো ইউজার থেকে সরাসরি আমাদের অন আপডেট অন আপডেটের মধ্যে কি কি পাস হবে আমরা ইনসার্টের জন্য যে সমস্ত কোড রেখেছিলাম এইগুলোকে আমরা জাস্ট কন্ট্রোল সি ডে কপি করে নিয়ে এসে আমরা আপডেটে পেস্ট করিয়ে দেবো যেহেতু আমাদের সেম সেম টু কাজ কোনো পরিবর্তন নাই শুধুমাত্র আমাদের আপডেট আইডি রয়েছে হ্যাঁ আপডেট আইডি কল টু অর্থাৎ আমরা সবার শেষে যেটাকে পাস করিয়েছি এই যে এটাকে হিডেন আইডিটাকে সেটা হ্যাঁ অন আপডেট এতটুকু আমাদের কাজ এখন আমাদের প্যারামিটার আকারে যেহেতু রিসিভ করাবো আমরা ওই পাশে তাহলে আমরা এখান থেকে পাস করিয়ে দিই সরাসরি নেম পাঠাচ্ছি ইমেইল পাঠাচ্ছি সরি কন্ট্রোল জেট ইমেইল পাঠাচ্ছি এখান থেকে আমরা তার পরবর্তীতে এখান থেকে আমরা ডিপার্টমেন্ট পাঠাচ্ছি তার পরবর্তীতে আমরা এখান থেকে সেকশন পাঠাচ্ছি তার পরবর্তীতে আমরা এখান থেকে আপডেট আইডি পাঠাচ্ছি এতটুকু আমাদের কাজ ওকে এবার আমরা সেগুলো দিয়ে সেখানে রিসিভ করাবো সেজন্য আমরা কন্ট্রোল সিটে কপি করে নিয়ে কন্ট্রোলে রিসেভ করে আমরা কোথায় যাব আমরা চলে যাব হচ্ছে ইউজারে অবশ্যই চলে আসার পর এখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে ফেললাম সেখানে চলে আসার পরবর্তীতে আমরা এখানে কি করবো আপডেটের জন্য কোয়েরি চালাবো হ্যাঁ তাহলে আপডেট এবার আমরা কি করব আপডেট করবে কাকে কোন টেবিলকে অবশ্যই ইউজার ইনফো টেবিলটাকে আপডেট করবে সেট করবে কি কি সেট করবে হচ্ছে আমাদের কলাম নেম গুলাকে তাই না এখান থেকে বলে দিবে ইউজার নেম ইউজার নেম ইকুয়েল টু কি হবে জাস্ট বলে দিব ইউজার নেম অর্থাৎ নেম সরি নেম অর্থাৎ আমাদের এইগুলা হ্যাঁ এইগুলা এই প্যারামিটার গুলো তার পরবর্তীতে আমাদের কি হবে কমা দিয়ে দিচ্ছি এখানে আমরা আমরা আপডেট ইউরি জাস্ট চালাচ্ছি এখানে তার পরবর্তীতে কমা দিয়ে বলে দিব হচ্ছে ইউজার ইমেইল

এখানে আমরা সরাসরি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে ফেললাম ওকে এবং আপডেট এসকিউএল যেটা রয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমরা এখান থেকে সরাসরি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে কন্ট্রোল এ সেভ করে ফেললাম আমরা সরাসরি সেটাকে এক্সিকিউট করে রিটার্ন করে দিয়েছি হুম তাহলে আমরা যদি এবার অন আপডেট ডট পিএসপি তে চলে যাই অন আপডেট ডট পিএসপি তে চলে আসার পর এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি তো পুনরায় আমরা বরাবর যে কাজগুলো করছি তাহলে আপডেট চেক চেক হুম আপডেট চেক ওকে নাইস তাহলে আপডেট চেক যদি আমাদের হয় তাহলে আমরা একটা অ্যালার্ট দিয়ে দেবো এখান থেকে বা একটা মেসেজ পরিবর্তন করে দেবো ইফ যদি আপডেট চেক হয় হুম তাহলে আমরা জাস্ট কু করে দেবো যে আপডেট সাকসেস ওকে অন্যথায় আমাদের কি বলবে ইল শেষে ইল শেষে আমাদের অন্যথায় বলে দিবে যে কু করে আপডেট ফেল্ড আপডেট সরি উইথ ফেল্ড ওকে নাইস কন্ট্রোলে সেভ করে ফেললাম ফাইনালি যদি এখন আমরা পেজটাকে পুনরায় আবার রিফ্রেশ করে আসি রিফ্রেশ করে আসার সঙ্গে সঙ্গে যে লক্ষ্য করে দেখেন আপডেট বাটনে ক্লিক করলাম আমার চলে এসেছে আরিফ আমি এখান থেকে জাস্ট এইটাকে পরিবর্তন করে ক্যাপি স্মল লেটার এ লিখে দিলাম হ্যাঁ তার সেকশনটাকে আমি বলে দিলাম সি তাহলে আরিফের সেকশনটা কি দাঁড়ালো সি অর্থাৎ এক নাম্বার যেটা রয়েছে সেটা আপডেট করে দিলাম সঙ্গে সঙ্গে বলছে ফর আপডেটের জন্য রেডি এবং আমাকে বলছে আপডেট সাকসেস হ্যাঁ ওকে নাইস আপডেট সাকসেস তাহলে এবার যদি পেজটাকে রিফ্রেশ করে আসি তাহলে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এই যে এখানে

অ্যালার্ট দিয়েছিলাম অ্যালার্টটাকে আমি টেকিট দিচ্ছি এটা আমরা চেক করার জন্য আপডেটের জন্য ওকে নাইস তবে এখান থেকে আরেকটি কাজ করাবো এই যে হিডেন আইডি যেটা রয়েছে রেসপন্স তো আমরা ফাঁকা করাচ্ছি ঠিক আছে রেসপন্স আমরা ফাঁকা করে দিচ্ছি ঠিক আছে কিন্তু রেসপন্সের পূর্বে হ্যাঁ যখন আমাদের ইনসার্টের যখন ইনসার্টের জন্য যখন আমাদের রেডি হবে তখন সেটাকে আমরা এটা ফাঁকা করাই দেবো এটা কখন তাহলে আমরা ফাঁকা করাবো এখানে এসে আমরা ফাঁকা করাই দিচ্ছি নাইস এখানে ফাঁকা করিয়ে দিলাম হিডেন আইটাকে ইনসার্ট করার পূর্বেও কিন্তু আমরা সেটাকে ফাঁকা করিয়ে দিলাম তবে এখানে আমরা আরেকটি কাজ করাতে চাই এখানে আমরা আরেকটি কাজ করাতে চাই সেটা হলো আরেকটি কাজ আমরা একটু পরে করাচ্ছি আপনাদেরকে যখন আমরা এই বাটনে ক্লিক করতেছি তখন তো আমাদের একটা মডেল ওপেন হচ্ছে এই বাটনের অ্যাকশনে যেহেতু আমাদের একটি ইনসার্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাইরে ভালোভাবে ইনসার্ট হচ্ছে এই বাটনের অ্যাকশনে আমরা যেটা করবো সেটা হিডেন আইডিকে আমরা ফাঁকা করে দেবো এটা আপনারা একটু করে নেবেন হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই তাহলে লক্ষ্য করে দেখেন এবার আমি চাচ্ছি নিচে এই যে আমি চাচ্ছি ফিজটাকে ইনফরমেশন চেঞ্জ করতে এখান থেকে আমি জাস্ট বলে দিব মুস্তাফিজুর মুস্তাফিজুর তারপর তার ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুলি হ্যাঁ বাদ বাকি ছিল থাকবে চলে এটা আপডেট হয়ে যাচ্ছে ওকে তাহলে এই যে আমাদের কিন্তু লক্ষ্য করে দেখেন এই যে আমাদের রিকোয়েস্ট কি কি যাচ্ছে সেগুলো সবকিছু করে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ এই যে লক্ষ্য করে দেখেন রেসপন্স কিন্তু আমার কি কি আসছে অন আপডেটের জন্য আমাদের কি কি মেসেজগুলো সেগুলো সবগুলো আমাদের এখানে পারফেক্ট ভাবে কিন্তু কাজ করছে পারফেক্টলি তো আপনার নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু একটু আরেকটু করশোনা করে নেবেন আমি যতটুকু পেয়েছি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি আমাদেরকে তো আশা করি এবার আমরা যে কাজটা করব এই যে অ্যাড মুখ করে দিচ্ছি আপাতত এটা আমাদের দরকার নেই এটা আমাদের দরকার নেই আর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সব থেকে ভালো হবে এত আমাদের ঝামেলা করার দরকার নেই এইখান থেকে আমরা সমস্ত কিছুকে কন্ট্রোল সিটে কপি করে নিয়ে আসার পর আমরা যখন আপড্রেটের জন্য রেডি করাচ্ছি আপড্রেটের যখন আমরা রেডি করাবো আপডেটের রেসপন্সের পর আমরা সবগুলোকে ফাঁকা করে দেবো ইনপুট ইনপুট ফার্মটাকে আমরা সরাসরি ফাঁকা করে দিব এটা আমাদের বেস্ট প্র্যাকটিস হবে হ্যাঁ এটা আমাদের বেস্ট প্র্যাকটিস হবে আর কোনো কিছু আমাদের নেই কন্ট্রোলে সেভ করে ফেললাম এবং আপডেটের পর কিন্তু আমাদের অনসিলেক্ট করা হচ্ছে কোনো সমস্যা নেই এইবার পূর্ণাঙ্গভাবে পেজটাকে আমরা রিফ্রেশ করে আসি পূর্ণাঙ্গভাবে পেজটাকে রিফ্রেশ করে নিলাম আমরা যাচ্ছি এই ডব্লিউ এটাকে আপডেট করতে আপডেট করে দিচ্ছি আপডেট করিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আপডেট সাকসেস ফর্মটা ফাঁকা হয়ে গেল এটা আমাদের বেস্ট প্র্যাকটিস হ্যাঁ ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা যে কাজ করতে পারি অ্যাড স্টুডেন্ট সেটাকে আমরা এবারে অ্যাড করতে পারি চাইলে এখান থেকে নতুন করে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন কিংবা ডিলিট করতে পারবেন হ্যাঁ তো এবার যদি আমরা এখান থেকে সরস্বরে চলে আসি তাহলে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু সবগুলোই কিন্তু ফাঁকা হয়ে গেছে যেহেতু হিডেন ফিল্ডে কোনো আমার ভ্যালু নাই হিডেন ফিল্ডে আমার কোনো ভ্যালু নাই তাহলে এখান থেকে আমি যেটা লিখবো সেটাই কিন্তু এবার আমার এখানে ইনসার্ট হয়ে যাবে হ্যাঁ সেটাই কিন্তু এবার আমার এখানে ইনসার্ট হয়ে যাবে এই যেখান থেকে যেটা আমি দিব আপডেট করাবো ডাটা ইনসার সাকসেস ডাটা আমার এখানে ইনসার্ট হয়ে গেলো ইনসার্টের সময় কিন্তু আমরা যেটা করাবো চাইলে ফাঁকা রাখতে পারি না রাখতে পারি আমরা চাইলে এটা বারবার বারবার ইনসার্ট করতে পারি হ্যাঁ ক্লোজ করে দিলাম আমার এখানে চলে এসেছে ডবল ডবল ইনসার্ট হয়ে গেছে এগুলোকে একটু একটু ডিলিট করে দিচ্ছি ওকে ডিলেটেড তার এখানে ডিলিট করে দিচ্ছি ওকে ডিলেটেড তার পরবর্তীতে চাইলে আমি আপডেটের জন্য আবার তুলি এখান থেকে ধরেন আমি এখান থেকে এটাকে আপডেট করাবো হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে আসলো আমি এখান থেকে বলে দিচ্ছি যে কামাল ওকে নাইস সঙ্গে সঙ্গে আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি আপডেট সাকসেস ইনপুট ফর্ম ফর্মগুলোকে ফাঁকা করে দিল আবার এটা কিন্তু আমার যে অবস্থা সেই হয়ে গেল তো যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবেই কিন্তু এখন আমাদের কাজগুলো করছে ওকে তো আশা করি বিষয়টা আপনারা সকল বুঝতে পেরেছেন আমরা জাস্ট এখানে কোনো কাজ করাইনি একটি মডেল তৈরি করেছি তার পরবর্তীতে আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছি যদি আপডেট হিডেন থাকে তাহলে আমাদের আপডেটে কাজ করবে আদার ইনসার্টে কাজ করবে অনসিলেক্টের জন্য আমরা যেভাবে যেভাবে কাজ করেছিলাম অনসিলেক্ট আমাদের চলে যাচ্ছে অনসিলেক্ট আমাদের কোথায় তৈরি করেছিলাম এই যে তে অনসিলেক্টের জন্য কিন্তু আমরা আবার যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমাদের নামে আমরা আবার একটি

আমরা কি তৈরি করছি ফাংশন তৈরি করেছিলাম তাই না তাহলে সেখানে সরাসরি আমরা চলে যাচ্ছি যে অন ডিলিট ডট পিএসপি কোথায় রয়েছে আমাদের এটা অন ডিলিট অন ডিলিট অন ডিলিট অন ডিলিট আচ্ছা এখানে রয়েছে এখান থেকে চলে যাচ্ছি সরি আমাদের ইউজারের মধ্যে রয়েছে তাই না ইউজারের মধ্যে তো আমাদের অন ডিলিট ডট পিএসপি রয়েছে এই যে অন ডিলিট ডট পিএসপি তো ডিলিট করার পরবর্তীতে আমাদের সেই রেসপন্স নিয়ে আসলো আমাদের ডিলিট নাকি ফেল্ড সেটা আমরা এখানে তৈরি করেছি তাই না তার পরবর্তীতে আমরা কার জন্য তৈরি করেছি এবার সেম ভাবে কিন্তু আমরা সেম ওয়েতে আমরা আবারও তৈরি করেছি কার জন্য সেমভাবে সেমভাবে আমরা আপডেটের জন্য তৈরি করেছি আপডেটের জন্য আমরা সেই ডাটাগুলো ডিসপ্লে করিয়েছি ডিসপ্লে করানোর পরবর্তীতে আমরা সেই আপডেটের জন্য আমরা যে কাজটা করেছি হিডিয়ান আপডেটেড আইডি যদি আমাদের থাকে তাহলে সেটা আমাদের আপডেট করে দিবে এখানে আদারওয়াইজ আমাদের কি করাবে ইনসার্ট করাবে সেই কাজটাও কিন্তু আমরা এখানে করে ফেলেছি তাই না ওকে আজকে ভিডিও টিউটোরিয়ালে তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কাজগুলো আপনারা আরেকটু ভ্যালিডেশন দিয়ে কাজগুলো চেক করে নেবেন অবশ্যই কিন্তু গিটাবে সোর্স কোডের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে